कृपया हरि कीर्तन मूर्ति धरम धरणी भर हारक गौर जनम जनकादिक वसल सिंह पदम प्रणमामि सदा प्रभु पाद पदम। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानी छेन टू अरेस्ट द करंट परवर्टेड टाइड ऑफ दिस सोसाइटी इज अ सीमिंगली अनप्लेजेंट ड्यूटी ऑफ गौड़ीय मठ। शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी बहुपा जानी छेन विपदगामी समाजेर बोका लोकगुलो के टेने एने वास्तविक रास्ता देखावार जे आपात तिक्त पथ सेटा गौड़ीय मठेर दायित्व आर सेई जन्नोई गौड़ीय मठ के लोके सहसा अनुभव करते पारे ना गौड़ीय मठेर कर्तव्य इत्यादि जार जन्नो तारा भूल बोझेन। शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानिएछेन এই সমাজের যে যত মানুষ আছেন তাদের চিৎস্বাস্থ্যের উদ্ধারের জন্য উন্নতির জন্য আমাদের গৌড়ীয় মঠের এক একজন ডেডিকেটেড সোল যারা আছেন তাদের প্রত্যেককে গ্যালন গ্যালন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরণ সেই প্রথম দিনের আলোচনা আমরা ফিরে যাই। হরিকীর্তনের কোনো রূপের কথা আপনারা কোনো দিন ভেবেছেন কি? শব্দতত্ত্বের বিষয় যতক্ষণ পর্যন্ত অনুভব না হবে ততক্ষণ এই সমস্ত কথা আপনাদের কাছে একটা অবাস্তব কথা বলে মনে হবে। কারণ মানুষ যে সমস্ত ধ্যান ধারণা নিয়ে তারা জন্মগ্রহণ করেছেন পূর্ব সংস্কারের, তারপর ধীরে ধীরে এই জগতে এই জন্মে যে সমস্ত ক্রিয়াকর্ম করেছেন তার যে অভিজ্ঞতা তার প্রেক্ষাপটে তারা সমস্ত জড়জগতের বস্তুগুলো তারা অনুভব করার চেষ্টা করেন, আবার এত বড় সাহস যে অপ্রাকৃত জগতের ব্যাপারেও কোনো মন্তব্য করার চেষ্টা করেন। যদিও তাদের এই সমস্ত ব্যাপারে কোনো অধিকার নাই তথাপি তারা করে থাকেন। হরি কীর্তন যখন এক অপূর্ব স্বরূপ ধারণ করে আমার সামনে উপস্থিত হলেন, হরিকীর্তন যখন এক অপূর্ব মূর্তি ধারণ করে আমাদের সামনে উপস্থিত হলেন, আমরা এত বোকা তাকে চিনতে পারলাম না। তার নাম হল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদ। সরস্বতী অপ্রাকৃত জগতের বাণী বৈভবের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ রূপে আবির্ভাব হয়েছেন। জড়জগতে যে সরস্বতী ঠাকুরের আপনারা পুজো করে থাকেন তাকে বলা হয় দুষ্টা সরস্বতী, শুদ্ধা সরস্বতী হল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। এ সম্বন্ধে বিষ্ণুপ্রিয়া গ্রন্থেতে অপ্রাকৃত সরস্বতী পূজা, প্রাকৃত সরস্বতী পূজা ইত্যাদি সমস্ত ব্যাপারে দেয়া হয়েছে বিষ্ণুপ্রিয়া নামক গ্রন্থেতে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একটা ছোট গ্রন্থ লিখেছিলেন, সেটার নাম হল ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। সত্য দু রকমের হয়। সরস্বতী ঠাকুর অনেক গ্রন্থ লিখেছিলেন, অনেক কিছু, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, তার নাম হল ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। সত্য সেটা দু রকমের হয়, আপাত সত্য এবং পরম সত্য। এই বিষয়টা আমাদের অনুভবের বিষয় হওয়া দরকার। প্রথমেই আলোচনা, জগতে যে সমস্ত আচার আদর্শ পালন করে লোকে সুনাম অর্জন করেছেন, প্রাকৃত জগতে যে সত্য কথা সত্য আদর্শ যে সমস্তগুলো আপনারা জানেন, অপ্রাকৃত জগতের যে সত্য পরম সত্য সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা এক নয়, সম্পূর্ণ তার থেকে আলাদা। সত্য দু রকমের, প্রাকৃত সত্য এবং অপ্রাকৃত সত্য।
যে সত্যগুলো নিয়ে আপনারা জীবন যাপন করছেন সেটাকে বলা হয়, এই জগৎটাকে বলা হয় রিলেটিভ ওয়ার্ল্ড, আপেক্ষিক জগৎ, এটা রিলেটিভ ওয়ার্ল্ড। এর সম্বন্ধে এখানে যত সম্বন্ধ আপনারা তৈরি করে বসে রয়েছেন শেকড় বাকড় ঘেড়ে, আপনারা যে এই জগতে যত সম্বন্ধ তৈরি করে যা কিছু সম্পর্ক আসক্তি তৈরি করে বসে রয়েছেন, এই জগৎটাকে বলা হয় অ্যাপারেন্ট ওয়ার্ল্ড, আপেক্ষিক জগৎ। কালকেও এ কথা আলোচনা করা হয়েছিল যে যে বস্তুগুলোর সঙ্গে আমাদের আত্মার বাস্তবিক কোনো সম্বন্ধ নাই, সেই বস্তুগুলোর সঙ্গেই আমরা অযাচিতভাবে কোনো সম্বন্ধ তৈরি করে বসে রয়েছি, এটি বন্ধনের কারণ। যে বস্তুগুলোর সঙ্গে আমাদের কোনো কস্মিন কালেও কোনো সম্বন্ধ ছিল না, কোনো তালুকাত নেই, সেই সমস্ত বস্তুগুলোর সঙ্গেই বা ব্যক্তিগুলোর সঙ্গেই আমরা সম্বন্ধ তৈরি করে এই সংসারে শেকড় বাকড় গেড়ে বসে রয়েছি, উঠতে চাইছি না। বাস্তবিক পক্ষে যার সঙ্গে আপনারা কোনোদিনই সম্বন্ধ চেষ্টা করলেও ত্যাগ করতে পারবেন না, সেই পরম বস্তু পরাত্পর অখিলেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে আপনাদের হৃদয়ে রয়েছেন, যাকে বলা হয় ক্ষীরোদ গোসাই অনিরুদ্ধ বিষ্ণু। ক্ষীরোদ গোসাই অনিরুদ্ধ বিষ্ণু সমস্ত এই যত জীব আছেন, সমস্ত জীবের হৃদয়ে, অসংখ্য জীবের হৃদয়েতে যত জীব আছেন সবার হৃদয়েতে সেই পরমাত্মা ক্ষীরোদ গোসাই অনিরুদ্ধ বিষ্ণু সমস্ত বিরাজমান রয়েছেন। কিন্তু এটা কারোর অনুভব হচ্ছে না, বাস্তবিক পক্ষে জীবের ভগবত প্রাপ্তির বিষয়টা এটা অনুভবের বিষয়। ভগবান কোনোদিন জীবাত্মাকে ছাড়েন না, শ্বেতসত্বর উপনিষদ বলছেন যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার অনন্তকালের ইতিহাসে কোনো বিচ্ছেদ বলে কোনো কথা ছিল না এবং নেই। অনন্তকালের ইতিহাসে জীবাত্মার সঙ্গে পরমাত্মার কোনোরকমভাবে বিচ্ছেদ নাই। বৃন্দাবনে এই সমস্ত অপূর্ব প্রশ্ন করেন, একদিন একজন প্রশ্ন করে বসলেন, খুব পণ্ডিত ব্যক্তি, তিনি বললেন, মহারাজ যদি ভগবানের সঙ্গে জীবাত্মার কোনো সম্বন্ধে ছেদ না হয় তাহলে জীবাত্মা যখন নরকে যাবে ভগবান কি যাবে নাকি? ভালো প্রশ্ন, দারুণ, এমন ভালো প্রশ্ন করেছেন। এখন আমি বললাম, আপনি তো পণ্ডিত ব্যক্তি, অদ্বৈত জ্ঞানতন্ত্র সম্বন্ধে আপনার যদি ধারণা থাকে তাহলে জগতে এমন কোনো বস্তু নাই যেটা ভগবান ছাড়া। এমনকি বলা হয় অসত সদজায়াতে, সৎ এবং আমি পরশু দিনের আলোচনাতে আমি করব সৎ এবং অসৎ বলে যে টার্ম, দুটো শব্দ আমরা ইউজ করি, এটা অ্যাপারেন্ট। অসৎ বলে সৎ বলে বাস্তবিক পক্ষে অনন্ত ব্রহ্মাণ্ড জিলে সতের সত্তার কোনোদিন বিনাশ হতে পারে না। সেই জন্য গীতাতেও অনেকবার বলেছেন না ভাবো বিদ্যতে সত, সতের কোনো অভাব নাই, সতের সত্তা, সৎ মানে হলো অস্থি থাকে, যেটা নিত্যকাল থাকে তার নাম হলো সতের সত্তা, কোনোদিন বিনাশ হয় না। হ্যাঁ, এরকম ধরনের আলোচনাগুলো আমি কালকে আলোচনা করব, প্রাসঙ্গিক করে তাকে সেই সভাতে উত্তর দিতে হলো যে কর্মফলেতে জীবাত্মা ঊর্ধ্ব অধ গতি লাভ করে, এটা সবাই জেনেছে। প্রত্যেকের একটা সাধারণ কনসেপশন আছে যে নিজের কর্মফলে জীব ঊর্ধ্বগতি আর নিম্নগতি লাভ করছে। যে যত পরিমাণে কনসিয়াসনেসের ডিগ্রি বেশি লাভ করছে তে তত পরিমাণে উপরে উঠছে, বোঝা গেল? আর যে যত পরিমাণে অপরাধ অন্যায় নিঘৃণ্য কাজ করে যত চেতনাকে হ্রাস করবার চেষ্টা করছে তা চেতনার উপরে যত আচ্ছাদন হচ্ছে সে পততির অধ অধ, অর্থাৎ ধীরে ধীরে পতন হতে হতে মানুষ থেকে আরও পতন হতে সেখানে এবার পশু হয়ে জন্মালো, পশু থেকে আরও নিচে পাখি আদে কীট পতঙ্গ ইত্যাদি হতে হতে একেবারে এটাকে বলে ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি, মানবিকতার অবক্ষয় হওয়ার সঙ্গে সঙ্গে। অর্থাৎ মানবিকতা কাকে বলে? মানুষের যা করা উচিত ছিল, অর্থাৎ মনু যেটা বলেছেন ইনস্ট্রাকশন ধর্মে সেটাকে বলে, সেটা যারা পালন করে তারা মানুষ পদবাচ্য, তা নাহলে দুটো হাত দুটো নাক একটা নাক দুটো কান
ইত্যাদি হয়েও সে মানুষ নয়। এটি হচ্ছে শাস্ত্রীয় বিষয়। আর আমি বলছি না, বৈশিষ্ট্যজি মুনিও এই কথা বলেছেন, আহার নিদ্রা ভয়ে মৈথুনঞ্চ সামান্য মেতত পশুবি নরানম জ্ঞান বিশেষ অধিক নরানম জ্ঞানে হীনা পশুভি সমান। সেই জ্ঞানটা কি জ্ঞান? সেটা কোনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের জ্ঞান নয়। এই জ্ঞানগুলো ইউনিভার্সিটিগুলোকে দেওয়া হচ্ছে আপনাদেরকে আরো বেশি করে বেঁধে ফেলার জন্য। আগেকার দিনের সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে চিন্ময় জগতের শিক্ষার কথাই আলোচনা করা হতো। এখনকার দিনে সবচেয়ে বড় শিক্ষা হলো কিভাবে লোকে খাবে দাবে এবং নরকে যাবে, সেই শিক্ষাটা দেওয়া। এখনকার দিনের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ভগবত চিন্তন চেতনার কোনো উন্মেষের কোনো ব্যবস্থা নাই, তাই জন্য সমাজ পাশবিক স্তরেতে নেমে যাচ্ছে। এর মধ্যে কেউ কিছু করার নেই, কেন চেতনার উন্মেষ তো হবেই না। বরঞ্চ এখানে যদি কোনো তাদের ছেলে মেয়েদের কোনো মা বাবা যদি দেখেন চেতনার উন্মেষের জন্য কোনো ছেলে মঠে মন্দিরে গৌড়িয়া মঠে যাতায়াত করছে, তার কাপড় চোপড় ধরে টানাটানি করবেন, ওখানে কেন যাচ্ছিস, ওখানে যাওয়ার দরকার নেই। অর্থাৎ মূল বিষয় হলো কলেজ ইউনিভার্সিটি স্কুল আদি যে কোনো জায়গায় যত শিক্ষা ব্যবস্থারা আপনারা বর্তমানে আবিষ্কার করেছেন এটা আগে ছিল না। ভারতের ইতিহাস দেখলে পরে যদি আপনারা দেখেন পুরাণ ইতিহাস যকুজু ভাগবত, তাতে এরকম শিক্ষা ব্যবস্থা কোনোদিন ছিল না। এটা যে আপনারা আবিষ্কার করেছেন এর মূলে তো রয়েছে খাবো দাবো নরকে যাও, এর কোনো চেতনার উন্মেষের কোনো ব্যবস্থা আপনারা করেন না। কিন্তু সরস্বতী ঠাকুর তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে, মুহূর্ত বললে ভুল হবে, প্রত্যেকটা পলভরকে অর্থাৎ এক একটা নিমেষকে তিনি সবসময় এই সমাজের মঙ্গলের জন্য কি করে মঙ্গল হবে এই সমস্ত ব্যবস্থা করার জন্য তিনি সারা জীবনকে ব্যয় করেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমরা বলে থাকি প্রায়, ঠাকুর বলতেন প্রভুপাদ যে ভক্তিবিনোদ ঠাকুর মানেই হলো গৌড়ীয় মঠ। ভক্তিবিনোদ ঠাকুর ইজ ইকুয়াল টু গৌড়ীয় মঠ, মানে গৌড়ীয় মঠে যা কিছু আছে তার আলোচনা প্রথম থেকে শেষ মধ্যে যা কিছু করবেন তমাম সশাস্ত্রকে মন্থন করে যা কিছু নেট ক্রিম বেরিয়েছে সেইটা ভক্তিবিনোদ ঠাকুরেরই একমাত্র সমর্থ ছিল। তিনি উঠে দে, এমনকি গোস্বামীগণের গ্রন্থকে আমাদের নাড়াচাড়া করারও সবার অধিকার নাই, তিনি সেইটার থেকেও ক্রিম বার করে যেন মনে হচ্ছে গোলকের বস্তুগুলোকে ভাষার মাধ্যমে এক্সিবিট করেছেন, সমস্ত প্রমাণ দিয়েছেন। আমরা একটু আগে বলেছি প্রথম কথাই হলো জগতের লোকগুলোর যে সাধারণ যে ভাবনাটা সৎ এবং অসতের ভাবনা, এই ভাবনাটাও পরিষ্কার নয়। আমরা শাস্ত্রেতে দেখব অসত সত যায়াতে, এই শ্লোকের আলোচনা করব কালকে আলোচনা। সরস্বতী ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি যখন থেকে আবির্ভাব হয়েছেন আবির্ভাবের পর থেকে যা যা কিছু তিনি ক্রিয়াকর্ম করেছেন তার বিস্তৃত আলোচনা আপনাদের জীবনে করা দরকার, করলে তখন বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ভ্রান্ত পথে আপনারা যাচ্ছেন আর সেখান থেকে কি করে আপনাদের ফিরে আসা দরকার, সেই সমস্ত কথাগুলো আলোচনা করতে হবে। সরস্বতী ঠাকুর ধীরে ধীরে আমি তার জন্মলীলা আদি আলোচনা এখন করতে বসব না, বাস্তবিক পক্ষে কোনো বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব আদি আলোচনা প্রসঙ্গে সবসময় দুটো বিষয় আছে জানবেন, একটা অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট একটা মর্ফোলজিক্যাল অ্যাসপেক্ট। সবসময় অনেকের ধারণা থাকে তিনি কোথায় আবির্ভাব হয়েছেন, কোথায় দেহ ছেড়েছেন, কি করেছেন, এইসব বিষয়গুলো বেশি আলোচনা করেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে যদি আপনারা তার জীবন আদর্শ দেখেন, তার যে কোনো আবির্ভাব তিরোভাব বলুন সমস্ত সময় আমরা দেখেছি সবসময় সেই বৈষ্ণবের বা সেই বিষয়েতে তিনি সবসময় তার তাত্ত্বিক আলোচনা করতে চাইতেন, তাতে তার দার্শনিক আলোচনাটা এত সুন্দরভাবে পরিস্ফুটিত হতো যেটা বর্তমান যুগের লোকের এটা ধারণার বাইরে, তারা অনুভব করতে পারেন না। সরস্বতী ঠাকুর জীবনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার সমগ্র জীবনে কোনোদিন পরম সত্যের সঙ্গে কম্প্রোমাইজ, মিথ্যের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করেন নাই, পরম সত্য বস্তুকে তিনি ধরে রেখেছিলেন। এমনকি তিনি এ কথা বলেছিলেন সমগ্র জগৎ এমনকি যারা আমার কাছে আসবার অভিনয় করেছেন
তারা যদি এক এক করে সবাই চলে যান, তথাপি আমি আমার গুরুপাদ পদ্মের চরণ ছায়া দাঁড়িয়ে সেই পরম সত্য বস্তুর কীর্তন করে যাব আমি নির্ভীকভাবে, আমি কোনোরকমভাবে ভীত হব না। আপনাদের আরেকটা ধারণা আছে, যেটা কাল বা পরশু আলোচনা করেছিলাম কুন্তী দেবীর কথা, সেখানে জন্মৈশ্বর্য সুত শিবির এধমান মদহপমান নৈব অর্হতি অভিধাতম বৈতম কিঞ্চন গোচরম। মানুষের অহংকারের যে ফাউন্ডেশনটা, ভিত্তিটা, সেটা কোত্থেকে আসে? সবসময় দেখা যায় চারটের থেকেই অভিমানটা আসে, আবার দেখা যায় চারটের একটাও নেই তথাপি বৃথা অভিমান হয়, চারটের একটাও নেই তথাপি অভিমান আমরা দেখি। তা চারটেই হলো মূল। কোনো সময় কেউ যে অভিমান করে থাকে তাহলে ওই চারটে আমার আছে বলে আরোপ করে, বোঝা গেল, আরোপ করে। অভিমানটা বাস্তবিক পক্ষে এরমভাবে আসে। সরস্বতী ঠাকুর একটা দিগন্তকারী বিচার দেখিয়েছেন, যেটা আপনারা অবাক হয়ে যাবেন, যে এত বড় একজন সমগ্র বিশ্বের মধ্যে তার যে সিদ্ধান্তগত বিচার একটা সমগ্র জগতে একটা আন্দোলন সৃষ্টি করেছিল। সরস্বতী ঠাকুরের বিচার আদর্শ আজ পর্যন্ত কারোর মধ্যে সেরকমভাবে প্রতিফলিত আমরা দেখি নাই। এমনকি বৃন্দাবনের মাটিতে বিদ্বৎ সমাজে আমি চিৎকার করে আলোচনা করতে বাধ্য হয়েছি যে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসেতে যত আচার্য আজ পর্যন্ত আবির্ভাব হয়েছেন, যত আচার্য, মাধ্বাচার্য থেকে রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, তারপরে বিষ্ণুস্বামী, বাল্যাচার্য, যত আচার্য আজ পর্যন্ত, ভাস্করাচার্য, যত আচার্য আজ পর্যন্ত আবির্ভাব হয়েছেন, তার মধ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আচার্যত্ব স্পেশালিটি, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এটা আমাদের আলোচনার বিষয়বস্তু, কেন আপনি এরকম কথা বললেন? কিন্তু বৃন্দাবনে কোনোদিন আমার বিরুদ্ধে কিন্তু এরকম আন্দোলন হয় নাই, হয় নাই, জনসমাজে হতেও পারে, এখনও পর্যন্ত হয়নি। তারা এ কথা কোনোদিন আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন নাই, কারণ বাস্তবিক কথা এটা। প্রভুপাদ সবসময় বলতেন উই গৌড়ীয় মাস্ট মেনটেন সাম স্পেশালিটি, আমরা যে গৌড়ীয় ধারায় রয়েছি, সারস্বত গৌড়ীয় পরিবার, সরস্বতী যোগে প্রায় হরি কথা বলতে গিয়ে বলতেন ওই গৌড়ীয় মাস্ট মেনটেন সাম স্পেশালিটি, আমরা গৌড়ীয়রা সবসময় আমাদের কিছু স্পেশালিটি আছে। এর দ্বারা আপনি যদি মনে করে রাখেন ওরা বোধহয় অভিমান আছে তাই জন্য এরম কথা বলছে, তা নয়। এটা ফরেনারদের কাছেও আলোচনা করা হয়েছিল বৃন্দাবনেতে। স্পেশালিটি মানে কি? স্পেশালিটি মানে আলোচনা প্রসঙ্গে আপনাদের জানাতে হবে আমার, স্পেশালিটি রিগার্ডিং সিদ্ধান্ত, স্পেশালিটি রিগার্ডিং সেবা। স্পেশালিটি কিসের? সিদ্ধান্তগত স্পেশালিটি এবং সেবাগত স্পেশালিটি। যদিও খুব গভীর তাত্ত্বিক বিচার যদি করেন তাহলে দেখবেন সেবা এবং সিদ্ধান্ত একে অপরের পরিপূরক, একই। যেটা আজকে সিদ্ধান্তরূপে আমি বলছি সেটা যখন অ্যাপ্লাইড ফর্মে আসবে তখন দেখবেন এটা সেবা। বুঝতে গেল কি বললাম? সেবা এবং সিদ্ধান্ত এটাকে ভাগ করা যায় না। যখনই আমরা সিদ্ধান্তের কথা আলোচনা করছি সেটা যখনই আমাদের অ্যাপ্লাইড ফর্মে যাবে তখন দেখবে এটা সেবা। সেবা এবং সিদ্ধান্ত এই জন্য অভিন্ন। যদি বাইরের দৃষ্টান সিদ্ধান্ত ভগবানের অনুমোদিত যে বিচারগুলো সেটাই গুরু বৈষ্ণবের হৃদয়তে আবির্ভাব হয়। তাহলে আমরা যে স্পেশালিটির কথা বলা হচ্ছে এটা স্পেশালিটি রিগার্ডিং সিদ্ধান্ত, স্পেশালিটি রিগার্ডিং সেবা। কারণ যে সেবার বৈশিষ্ট্য রূপগোস্বামীপাদ আমাদেরকে জানিয়েছেন সেই সেবার বৈশিষ্ট্যই আমাদের গৌড়ীয় মঠে বিরাজমান। গৌড়ীয় মঠের স্পেশালিটি আমি আলোচনা কিছু অবশ্যই করতে চেষ্টা করব। তাহলে সেবা এবং সিদ্ধান্তগত যে বৈশিষ্ট্য এটি হচ্ছে আমাদের গৌড়ীয় মঠের স্পেশালিটি। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে আচার্যত্ব, সেই আচার্যত্ব আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস, যতদিন পৃথিবী আবির্ভাব, পৃথিবীর প্রাকট্য হয়েছে, পৃথিবী যতদিন রয়েছেন তার ইতিহাসের মধ্যে আজ পর্যন্ত এমন আচার্য দেখা যায় নাই, এমন আচার্য আজ পর্যন্ত হয়নি। আমরা এই কথা বলছি না রামানুজাচার্যের গুরুত্ব কম, তা বলছি না। রামানুজাচার্য প্রচুর জিনিস দিয়েছেন, মাধ্বাচার্য, নিম্বার্ক, তাদের প্রচুর জিনিস, আমরা অনন্তকাল তাদের কাছে ঋণী।
কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ যা দিয়েছেন সেটা তাদের কাছ থেকে আমরা পাই নাই। এটা এত সূক্ষ্ম বিচার, যেটা এক কথায় বলতে গেলে, আমাদের সরলভাবে বলতে গেলে কি বলতে হয়, বলে রামানুজাচার্য যিনি আছেন তিনি লক্ষ্মণজির অবতার, বায়ুর অবতার হচ্ছে মাধ্বাচার্যজি। এইভাবে আমরা বিচার করে দেখবে, এক এক সব অবতারের সমস্ত কথা আছে, হ্যাঁ প্রত্যেকটা আমরা বিচার করব, চতুষ্ণ থেকে কে এসছেন, এক সম্প্রদায় আবির্ভাব হয়ে, যাই হোক এইভাবে আমরা দেখতে পাব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তার নিত্যস্বরূপের পরিচয় হল শ্রী নয়ন মণিমঞ্জরী, অর্থাৎ রাধারানীর নয়ন, আমাদের নয়নকে প্রকাশিত করে নয়নের মণি। নয়নের যদি ময়ূরীর মণি না থাকে তাহলে আমরা জগতের কোনো কিছুই দর্শন করতে পারি না, দর্শনের যোগ্যতা হারিয়ে ফেলি। যিনি নয়ন মণিমঞ্জরী, তিনি যে রাধারানীর নয়নের মণি। এবার আপনারা বুঝে দেখুন, রাধারানী সাক্ষাৎ সেই রাধারানীর শ্যামসুন্দরের সেবার ব্যাপারে যে বিচার বৈশিষ্ট্য সিদ্ধান্ত, সেইটি আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগতে প্রাকট্য বিধান করেছে। আজ এতদিন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এ ধরনের ইভলিউশনকারী, আন্দোলন সৃষ্টিকারী এরকম ধরনের সিদ্ধান্ত এবং বিচার কোনোদিন আজ পর্যন্ত আপনারা জগতে পাননি, যতক্ষণ পর্যন্ত সরস্বতী জাগরের আবির্ভাবে জগৎ হয়েছে। যার জন্য রাধারানীর বিচারটাই আমরা এই জগতে, আমরা রাধারানী যদি প্রকট হতেন, নিজের কি ইচ্ছা, নিজের যে অভীষ্ট, যা আমার কি ইচ্ছা, কিভাবে শ্যামসুন্দরকে সেবা করা উচিত, সেই সমস্তগুলো আমাদের জানা সম্ভব নয়, রামানুজাচার্যের থেকে আমাদের জানা সম্ভব নয়, এমনকি মাধ্বাচার্যজি তার থেকেও আমাদের জানা সম্ভব নয়। কারণ মাধ্বাচার্যজির যে ভাগবতের যে টিকা, ভাগবতের টিকাটা আমরা দেখতে পাই, সেখানে যে বিচারগুলো আছে সেগুলো আমাদের গৌড়ীয় বিচার থেকে অনেকটা অনেকটা একটু অন্যরকম। কারণ সেখানে স্বাভাবিক, তাকে যতটা তিনি কৃপা করেছেন ভগবান, সিদ্ধান্ত কেউ জোর করে কেউ প্রকাশ করতে পারেন, সিদ্ধান্ত সপ্রকাশ বস্তু, যার কাছে যে সংস্কার, যে রসবোধ আছে, যার যে রসের অধিকার, সেই অনুপাতে তার কাছে সিদ্ধান্ত প্রকটিত হন। তাহলে মাধ্বাচার্যের কোনো দোষ নাই, মাধ্বাচার্য যে ভগবান তাকে যতদূর পর্যন্ত আপনাকে সে তার কথা জানিয়েছেন, সে অনুপাতে যা তার যা রসবোধ ছিল সে অনুপাতে তার সিদ্ধান্ত বেরিয়েছে, এতে তার কিছু করার নেই। রামানুজাচার্য তাই, প্রত্যেকে তাই, ভগবান না দিলে কখনো পারা যাবে না, ভগবান যেরকমভাবে গ্র্যান্ট করবেন সে অনুপাতে। একমাত্র রাধারানীর বিচারের যে বৈশিষ্ট্যগুলো আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের থেকে পাই। অনেকের ধারণা যে আমরা জন্ম ঐশ্বর্য সুতো সে চারটে ফ্যাক্টর যদি না থাকে আমাদের কোনো মূল্য নাই, কিন্তু সরস্বতী ঠাকুর তার জীবনে দেখিয়ে দিয়েছেন যে জগতে এত বড় পাণ্ডিত্য কেউ কোনোদিন আশা করতে পারেন না, সারা সমগ্র জগতে এরকম পাণ্ডিত্য কেউ কোনোদিন আশা করে, কেন, পাণ্ডিত্যদের শেষ কথা হলো ভগবত বিচারের যে বৈশিষ্ট্য সেটি এক্সিলেন্সি। পাণ্ডিত্য মানে কিছু অনস্বার বিসর্গ এগুলো তো নয়, পাণ্ডিত্য মানে পণ্ডিত বন্ধমক্ষবিদ, কে বলেছেন পণ্ডিত কথার যে তাৎপর্য, এটা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে জানিয়েছেন। উদ্ধব বলছেন পণ্ডিত কাকে বলে, ভগবান বলছে উদ্ধব দেখো পণ্ডিত বন্ধমক্ষবিদ, যে বন্ধন কিসে হবে এবং কিভাবে মোক্ষ মানে সেবা সৌকর্য লাভ করবে, সবার যে আনন্দ লাভ করবে সেইটি মোক্ষ। মোক্ষ শব্দে আমরা গৌড়ীয় সিদ্ধান্তে আমাদের বিচার আলাদা, গৌড়ীয় বিচারে আমাদের মোক্ষ শব্দে জড়জগতের যারা মুমুক্ষ ব্যক্তি যারা মোক্ষ লাভ করতে চান তারা আত্মান্তিক দুঃখের নিবৃত্তি, আত্মান্তিক দুঃখের নিবৃত্তি কোনোদিনই সম্ভব না যতক্ষণ পর্যন্ত অমৃত লাভ না করবে। অমৃত ময়ী ভক্তির হি ভূতানাম অমৃত ত্বায় পল্পতে, যতক্ষণ পর্যন্ত জীব অমৃত লাভ না করতে পারে ততক্ষণ পর্যন্ত আত্মান্তিক দুঃখের নিবৃত্তি এসব গল্প কথা কিছু নয়। তাহলে গৌড়ীয় সিদ্ধান্তে বলছেন স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি, আত্মান্তিক দুঃখের নিবৃত্তি মানে মুক্তি, হ্যাঁ তারা স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি, মুক্তির হিত্বা অন্যথা রূপম
স্বরূপেণ ব্যবস্থিত ইতি মুক্তি, মুক্তির হিত্য অন্যথা রূপম, অন্য অন্য যত গেঁজাখুড়ি কথা সব তুলে রেখে দাও, মুক্তি কথাটা বাস্তবিক যদি মানে করতে চাও সেটা হচ্ছে ভগবদেশ ভগবানের নিত্য সেবায় প্রতিষ্ঠিত হয়ে যে অমৃত আস্বাদন অনন্তকালের জন্য, সেইটা হচ্ছে বাস্তবিক চিরকালের মতো বন্ধন ছিন্ন হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। এছাড়া অন্য কোনো মানে গৌড়ীয় সমাজে আদৃত হবে না। আমরা বিচার বৈশিষ্ট্য দেখতে গিয়ে দেখি যাকে আপনারা পৃথিবীর মধ্যে এত সবচেয়ে বড় পণ্ডিত যদি বলা যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, কিন্তু তিনি বাহ্যদৃষ্টিতে আপনাদের বিচারেতে এমন একজনকে গুরুপদে বরণ করলেন যার বাহ্যদৃষ্টিতে কোনো কিছুই নাই, বাহ্যদৃষ্টিতে পাণ্ডিত্য নাই। এর দ্বারা আপনারা কি প্রমাণ করলেন? সেই কুন্তী দেবী সেই কথাই চলে আসছে। বাস্তবিক পক্ষে প্রভুপাদকে অপমান করবার জন্য অনেকেই বলতেন আপনার গুরুপাদ পদ্ম কোথায় থাকেন, আপনার গুরুপাদ পদ্মের শ্রীপাঠ কোথায়, অপমান করার জন্য। জানেন উনি অনিকেত, গাছের তলায় থাকেন, কোনো বা নদীর তীরে পড়ে থাকেন ছয়ের তলায়, এরকমভাবে লোকে তাকে অপমান করার জন্য বলতো আপনার গুরুপাদ পদ্মের শ্রীপাঠ কোথায়। প্রভুপাদ স্মার্টলি বলতেন আমার গুরুপাদ পদ্মের শ্রীপাঠ নিত্য স্থান হল শ্রীমতী বৃষভানু নন্দিনী রাধারানীর চরণকমল, তার রাধাকুণ্ডের তীরে তিনি আছেন, আর কিন্তু নিত্য বর্তমানে তিনি কুলিয়াতে, আপনারা তাকে আবিষ্কার করতে পারবেন দেখতে পারবেন যদি আপনারা চান। এইভাবে প্রভুপাদ সমস্ত জায়গায় উত্তর দিতেন। সমস্ত জগতের লোক উঠে পড়ে নেবেছে গৌড়ীয় মঠকে ধ্বংস করার জন্য, গৌড়ীয় মঠ যেন না থাকে, কেন গৌড়ীয় মঠ থাকলে পরেই তাদের সমস্ত অসুবিধা দেখা দিচ্ছে। গৌড়ীয় মঠের যে বিচার বৈশিষ্ট্য, গৌড়ীয় মঠ যে অকৈত্যব সত্য কীর্তন করে জগতের লোকের ঘুম ভাঙাবার চেষ্টা করছে, তাতে তথাকথিত ধর্মীয় সংস্থাগুলোর অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। এইসব কথা আমি উত্থাপন করব। প্রথমে শ্রীল সরস্বতী ঠাকুরের বিচার আপনারা শুনুন, অর্থাৎ এই কথা মলা বলা মানেই গৌড়ীয় মঠের কথাই হয়ে যায় একই। সেখানে আমরা দেখি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌরকিশোরদাস বাবাজি মহারাজের চরণ কমলে আত্মনিবেদন করে তার কাছ থেকে কৃপা লাভের একটা আদর্শ দেখিয়েছিলেন। প্রভুপাদ বলছেন আমার গুরুপাদ পদ্মের কাছে আমি 17 বার গেছিলাম আমাকে কৃপা করুন বলে, তিনি যতবার গেছি ততবার আমাকে বঞ্চনা করেছেন। বলে একদা তিনি কি করলেন, বল যে কোনো কখনো কখনো তাকে দেখা যেত উন্মত্তের মতো, কাপড় নেই, উন্মত্তের মতো তিনি দৌড়াচ্ছেন কোথায় গো প্রেমময়ী রাধে রাধে বলতে বলতে দৌড়াচ্ছেন, সেখান থেকে দৌড়ে দৌড়ে কীর্তন করতে করতে যাচ্ছেন। এ মহাপুরুষকে স্বাভাবিক জগতের লোক কেউ চিনতে পারেন না, কিন্তু সরস্বতী ঠাকুরের চিনতে অসুবিধা হয় না। প্রভুপাদ বলছেন একদিন সানন্দ সুখদা গেঞ্জে তিনি আমা এসে হঠাৎ আমাকে একটা নারকলের মালা, কতগুলো পাথর ইত্যাদি দিয়ে বললেন তুমি এই সম্পত্তিগুলো তুমি নাও, এগুলো তোমার, তোমাকে আমি দিলাম। প্রভুপাদ অবাক হয়ে সেগুলোকে দেখলেন, সেগুলো ভাবের বস্তু, ভাবসেবার উপকরণ, সেগুলো লোকে বুঝতে পারবে না, কিছু ভাঁড় কিছু এটা ওটা এগুলো কি, এটা কেউ ধরতে পারবে না। বলেন তিনি এগুলো আমার কাছে দিয়ে বললেন এগুলো তুমি নাও, এগুলো তোমাকে আমি দিলাম, বলে দিলেন। এরকমভাবে 17 বার তিনি সেই গুরুপাদ পদ্মের চরণে পৌঁছেছেন এবং বারবার বলেছেন আমাকে আপনি কৃপা করুন। ততবার তিনি বলেছেন আমি ভগবানকে জিজ্ঞাসা করব, করে যদি গৌরহরি বলেন তাহলে আমি দেখব। পরের বারে আবার গেছেন, বলে আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি, আবার পরে আসুন বলবো পরে। এই করতে করতে যতবার যান ততবার এরকমভাবে বঞ্চনা করেন। শেষেতে সরস্বতী ঠাকুর অত্যন্ত চোখের জল নিয়ে বললেন আপনারা কপট, আপনারা কপট ব্যক্তি, বঞ্চনাময় কৃষ্ণ সেই কৃষ্ণের আরাধনা করেন, আপনারা বঞ্চক, লাগবে না আমার কৃপার দরকার নেই, আমি গঙ্গায় ছুটলে ঝাঁপ দিয়ে। তখন গৌরকিশোর বাবা পিছনে দৌড়াতে দৌড়াতে আমার প্রভু এদিকে আসুন আমার প্রভু, সেদিনই বসে থেকে পাঞ্চরাত্রিক সে দীক্ষা দান করলেন। প্রভুপাদের বিচারগুলো জগতে প্রচুর পরিমাণে প্রচারিত হওয়া দরকার। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ রামানুজাচার্যের আদর্শেতে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। রামানুজাচার্য যেরামভাবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাদবাচার্যের ফটো রেখে, সেরকমভাবে
আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌরকিশোর দাস বাবাজী মহারাজের ফটো থেকে সেখান থেকে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই নিয়েও অনেক নিন্দা চর্চা হয়। কেউ বুঝতে পারেন, অনুভব করতে পারেন এটা কি কারণ। তারা জানেন না যতবিধ বিগ্রহ প্রকাশের কথা বলা আছে তার মধ্যে আলেখ্য লেপ্পা লেখ্যা আলেখ্যও আছে। আলেখ্যের মধ্যেই যদি আপনার ভাব সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় তার এই আলেখ্যের মধ্যে থেকেও ভগবান আবির্ভাব হতে পারে, এটা হয় জানে না, ভাগবতে বলা আছে। হ্যাঁ, লোকে এগুলো অনুভব করতে পারে না, এটা সম্পূর্ণ নির্ভর করে ভাবের ওপর সমস্ত কিছু। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার সমগ্র জীবনে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা প্রচারের জন্য যে সমস্ত সেবার বৈশিষ্ট্য প্রকাশ করেছিলেন, প্রচুর পরিমাণে পত্র পত্রিকা বই আদি প্রকাশ করেছিলেন, তার মধ্যে সাপ্তাহিক আছে এবং দৈনিক আছে, দৈনিক নদিয়া প্রকাশ সাপ্তাহিক আছে, তারপরে গৌড়ীয় থেকে কীর্তন আসামের, তারপরে সজ্জন্ত সনিয়াদে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে সেই সমস্ত পত্র পত্রিকা আদি প্রকাশ করতেন। দৈনিক নদিয়া প্রকাশ এখনকার দিনে একটা এটা অবাক্যর কাণ্ড, খবরের কাগজ যেমন তখনকার দিনে না ছিল, আমাদের যোগাযোগের বিশেষ ব্যবস্থা কোনো কিছু ছিল না, এত কষ্টকর, তথাপি কি করে তিনি নদিয়া প্রকাশ ব্যবহার করতেন, নদিয়া প্রকাশ ব্যবহার দৈনিক নদিয়া প্রকাশ প্রকাশ করতেন, গৌড়ীয় প্রকাশ করতেন, তারপর গৌড়ীয় মাসিক সাপ্তাহিক অন্যান্য পত্রিকা সমস্ত, এইভাবে তিনি সমগ্র জগতের মঙ্গলের জন্য সর্বান্তকরণে সর্বদা প্রচেষ্টা করেছেন, পত্র পত্রিকা সম্পাদন করেছেন। তার বিচার বৈশিষ্ট্যগুলো আপনাদের অবশ্যই অনুভব করা দরকার, তা নাহলে আপনারা বিভিন্ন জায়গায় তিনি প্রদর্শনী করেছেন, হাওড়া স্টেশনে, এলাহাবাদে, ঢাকায় বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেছিলেন, এক্সিবিশন। এই প্রদর্শনীর মাধ্যমে ভাগবতের বিভিন্ন সিদ্ধান্তগুলো তিনি কি করতেন, ওই প্রদর্শনীতে এক্সিবিট করতেন, তার মধ্যে সিদ্ধান্তগত কিছু বিচার লেখা থাকতো, আর বাকি যারা গাইড থাকতেন প্রদর্শনীতে, যারা গাইড ছোট ছোট গৌড়ীয় আমাদের গৌড়ীয় ভজনে যারা আমাদের পূর্বের গুরুবর্গ যারা, তারা ছোট ছোট অবস্থা তারা সমস্ত বলে দিতেন, কেউ যদি বুঝতে না পারত, বিভিন্ন জায়গায় প্রদর্শনী আদি সমস্ত প্রকাশ করতেন, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় তিনি বিভিন্ন হরিকথা প্রচার করতেন। যখন তার বয়স অল্প ছিল তখন থেকেই তার সমস্ত কিছু যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়ে পড়ত। ছিল ভক্তি বিনোদ ঠাকুর বিমলাপ্রসাদকে, বিমলাপ্রসাদ সরস্বতী তার নাম ছিল, সিদ্ধান্ত সরস্বতী নাম হয়েছিল তার। এই সিদ্ধান্তের এত বিশাল যে মানে বিচার বৈশিষ্ট্য এইটা দেখে তার নাম হয়েছিল। যাই হোক, ভক্তি বিনোদ ঠাকুর তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় পর্যটন করতেন, বিভিন্ন জায়গায় তীর্থ আদি দর্শনের জন্য। পুরুষোত্তম ধামেতে সেখানে গিয়ে হরিদাস ঠাকুরের যেখানে আপনারা সমাধি মন্দির দেখেন তার পাশেই ছিল, ভক্তি বিনোদ ঠাকুর গিয়ে ওখানে ভজন করতেন। রাজা মন্দিন্দ্রচন্দ্রের দেওয়া একটা জায়গা ছিল, সেখানে তিনি ভজন করতেন সেখানে, এবং বিমলাপ্রসাদ সরস্বতীকে সঙ্গে নিয়ে গেছেন। ভক্তি বিনোদ ঠাকুর সেখানে বসে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের যে সমস্ত সুন্দর ব্যাখ্যা করতেন, অভিনব ব্যাখ্যা যেটা জগতের কেউ জানতে পারে না, বাড়েনি এখনো পর্যন্ত। সেখানে একদিন ভক্তি বিনোদ ঠাকুর বিমলাপ্রসাদ সরস্বতীকে বললেন, তুমি এখন কদিন এখানে আলোচনা করো, আমি একটু কলকাতায় কাজ আছে, সে কাজটা সেরে আসে, তুমি এখানে বসে চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করো বসে। তিনি যখন ব্যাখ্যা শুরু করলেন, যে সমস্ত ব্যক্তিগণের কানে সেসব কথা গেল, সহজিয়াগণ, তারা এত ক্ষুব্ধ হয়ে গেলেন যে সরস্বতী ঠাকুরকে মেরে ফেলবেন, প্রাণে মেরে ফেলবেন, এই ধরনের সংকল্প করলেন যে একে বাইরে পেলে আমরা একে খুন করে সমুদ্রে ভাসিয়ে দেব, এরকম ব্যাপার। এইরকম ধরনের অবস্থায় তিনি চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করেই গেলেন। আর যখন ভক্তি বিনোদ ঠাকুর এখানে ফিরলেন, ফিরে প্রথম দিন ফিরেই মনে মনে ভাবছেন, এত লোক কম হয়ে গেল কেন, আমার সময় তো অনেকগুলো লোক আসতো, এত লোক কম কেন, এটা প্রথমে বিচার এলো।
তারপর তিনি সরস্বতী ঠাকুরের বিচারগুলোকে শুনলেন। শুনে তখন মুচকে হেসে বললেন, এখন বুঝতে পারছি কেন এত লোক কম হয়ে গেল, কারণ তোমার এই পরম সত্য বস্তুর যে কীর্তন এটা অনুভব করার মতো লোক, অকৈত্তব সত্য কথা কীর্তনের শোভন যে করবে সে ধরনের যোগ্যতা লোকের নাই, তাই জন্য তোমাকে লোকে শত্রু মনে করছে, মেরে ফেলবে, তাকে ঠিক করলো। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর পূর্বে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে পার করে দিলেন। গিয়ে কি করলেন, বললেন ব্রজধামেতে, ব্রজপত্তন যেখানে, যেটাকে আপনারা দেখেন বর্তমানে চৈতন্য মঠ, সেখানে তাকে পাঠিয়ে দিলেন, বলে সেখানে চলে যাও। বসে কোটি নাম যজ্ঞ শুরু করলেন, শতকোটি নাম যজ্ঞ শুরু করলেন। শতকোটি নাম যজ্ঞ তিনি দুবার না তিনবার করেছিলেন, একটা হচ্ছে বোধহয় চৈতন্য মঠে চটক পর্বতে, আর বোধহয় যোগপীঠে, তিনবার শতকোটি নাম যজ্ঞ শুরু করলেন, শতকোটি নাম যজ্ঞ শুরু করলেন। এবং ভক্তিবিনোদ ঠাকুর শেষ সময়তে অনেক আদেশ করেছে, সেগুলো আমি তুলবো আস্তে আস্তে, এইসব বিচারগুলো তুলবো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ চলে গেলেন, চলে গিয়ে কি করলেন, সেখানে একান্ত মনে নাম শুরু করলেন, শতকোটি নাম যজ্ঞ। গোগ্রাসে আহার হাতগুলো পেছনে থাকত, যেভাবে এরকমভাবে গোগ্রাসে আহার করতেন, অনর্গল নাম করতেন, শতকোটি নাম যজ্ঞ করতেন, এইভাবে অনর্গল তিনি নাম করতেন। করতে করতে যখন পঞ্চতত্ত্ব আদি গুরুবর্গ তার কাছে আবির্ভাব হলেন, আবির্ভাব হয়ে তাকে বলছেন, সরস্বতী তুমি প্রচার করো জগতে, জগতে তিনি জগতে তুমি গৌরাঙ্গের কথা, সচিদানন্দন গৌর হরির যে আচার আদর্শ শিক্ষা সে সমস্তগুলো প্রচার করো। পৌপা চোখে জল নিয়ে বলে, আমি প্রচার কী করে করব, অর্থহীন বিত্তহীন আমার সহায় সম্বলহীন, কী করে আমি প্রচার করব। তখন তারা আশীর্বাদ করে বললেন, আমরা সবাই পেছনে আছি তোমার, আর তোমার কাছে শীঘ্রই সমস্ত যাদেরকে নিয়ে তুমি প্রচার করতে পারবে সেই সব তোমার নিত্যসিদ্ধ পার্শ্ব তাদেরকে সব পাঠিয়ে দিচ্ছি আমি। বলে দেখা গেল তারা অন্তর্ধান করলেন হতার ছেড়া, সেখানে দেখা গেল ধীরে ধীরে তার কাছে প্রভুপাদের কাছে পর পর প্রচুর নিত্য জগতের তারা পার্শ্ব, প্রভুপাদের পার্শ্ব তারা, তারা প্রভুপাদের সবাই পার্শ্ব। এখন অনেকে প্রশ্ন করবেন প্রভুপাদের পার্শ্ব কারা আর কারা পার্শ্ব নয়, এই যদি প্রশ্ন আসে তাহলে কি উত্তর দেবে। অনেকেই প্রতিষ্ঠা পাওয়ার জন্য, অনেকেই প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রভুপাদের কাছ থেকে হরিনাম পাক যাই পাক সঙ্গে সঙ্গে তারা পরিচয় দেন আমার প্রভুপাদের পার্শ্ব, এবং তার ওই সূত্রকে কেন্দ্র করে তার যারা পরিচিত লোক তারাও পরিচয় উনি প্রভুপাদের পার্শ্ব। কিন্তু পার্শ্ব কথাটার বৈশিষ্ট্য এরম নয়, পার্শ্ব কথাটার মানে হল যে গৌরা যে গৌরাঙ্গের যে আদর্শ আচার আদর্শ প্রভুপাদ জীবনে গ্রহণ করেছিলেন, প্রচার করতে চেয়েছিলেন, সেই প্রচারের যারা প্রত্যক্ষভাবে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সেই সেবাতে নিয়োজিত ছিলেন তার আচার আদর্শকে গ্রহণ করেছিলেন এবং জগতে এই কথা প্রভুপাদের ইচ্ছা অনুযায়ী প্রচার করার জন্য তার ইনস্ট্রুমেন্ট হয়েছিলেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। বোঝা গেল কি বললাম, যেমন নরহরি প্রভু তাকে বলা হতো গৌড়ীয় মঠের মা, গৌড়ীয় মঠের মা বলা হতো নরহরি প্রভুকে। এখন আপনারা বলবেন নরহরি প্রভু তো বাইরে কোনো জায়গায় হরিকথা বলতে যাননি, আমি একটু আগে এই কথাটা ক্লিয়ার করে দিয়েছিলাম, যারা প্রভুপাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আজাদ আচার আদর্শ প্রভুপাদ যে প্রচার করতে চেয়েছিলেন সেটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত ছিলেন তার সেবার সঙ্গে, প্রত্যক্ষ মানে তার সেবাতে মনে হচ্ছে প্রচারে যাচ্ছেন না কিন্তু তারা যে সম্মুখরূপে তাকে সহায়তা করছেন, যারা প্রভুপাদের জীবনে এরকম ভূমিকায় ছিলেন তারাই হচ্ছে পার্শ্ব, যারা তার আচার আদর্শকে প্রচারের জন্য অ্যাক্টিভ ভূমিকায় ছিলেন সর্বতোভাবে তারাই হচ্ছে বিশেষ করে তারা পার্শ্ব তারা। যেমন নরোত্তম ঠাকুর তার সঙ্গে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন হয়নি বলে আপনারা জানেন, কিন্তু বাস্তবিক গুরুবর্গ জানিয়েছেন যে নরোত্তম ঠাকুর হলো গৌরাঙ্গের পার্শ্ব নিত্য পার্শ্ব, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নরোত্তম ঠাকুরের দেখা হলো না। শেষ সময়তে যখন ছুটছেন তখন খবর পেলেন গৌরাঙ্গ অন্তর্ধান করেছেন।
কাজেই গৌরাঙ্গের পার্ষদ বলতে গৌরাঙ্গের যে আমি যেমন ভক্তিবিনোদ ঠাকুর গৌরাঙ্গের পার্ষদ, ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এরা সব গৌরাঙ্গের সব পার্ষদ। কিন্তু আগে পরে কখন এসছেন এটা নিয়ে বিচার আসে না, এটা নিয়ে বিচার আসে না। সরস্বতী ঠাকুর জানিয়েছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গোপা জানিয়েছেন ভক্তি বিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না। আপনাদের কাছে দেখা যাচ্ছে বর্তমানে দুর্দিন এসে পড়েছে, বর্তমানে দুর্দিন এসে পড়েছে, কিন্তু ভক্তি বিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না। কোনো না কোনো ভাবে ফল্গু নদীর ভেতরে যেমন বালিটাকে সরালে জল বেরোয়, সেরকমভাবে সেখান দিয়ে শুদ্ধ ভক্তি মন্দাকিনী ধারা অর্থাৎ ভক্তি বিনোদ ধারা প্রবাহিত হবে। শ্রীল সরস্বতী ঠাকুর চিৎকার করে সমাজের কাছে বলতেন, আপনারা সবসময় ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারার পার্থক্য রূপ সৎসঙ্গ করুন। কি বুঝলেন? আপনারা সকলে ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন। আপনারা সকলে, আমার অনুরোধ আপনাদের চরণ ধরি, আপনারা সকলে ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারার যে পার্থক্য বোঝবার যে চেষ্টা সেই সৎসঙ্গ করুন। আপনারা সৎসঙ্গের মানেই বোঝেন না, তাই জন্য চিরকাল আপনাদের কপালটা পুড়েই রয়েছে, আর কপাল আর ভালো হলো না। কেন সৎসঙ্গ কাকে বলে বুঝবার চেষ্টা করছে না, গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য। একটা ঘটনা বললে আপনাদের মাথার ঘিলুটাকে ঘিলুটা সর নড়ে যাবে, খুব ভালো হবে। এটা হচ্ছে কি, যখন ঢাকাতে প্রচার শুরু হলো গৌড়ীয় মঠের প্রচার, তখন সেখানকার যত অত্যাচারী সহজিয়াগণ আছেন সবাই গৌড়ীয় মঠের বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করলেন, বলে গৌড়ীয় মঠের প্রচার বন্ধ হোক, এরা সব সমালোচক বদমাইশ, এদের ভক্তি নেই, বন্ধ করে দাও গৌড়ীয় মঠের প্রচার। সমস্ত জায়গায় সেই সব ব্যক্তিরা প্রচার করে দিলেন গৌড়ীয় মঠকে যে এক মুঠো চাল দেবে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে, কোনো ধরনের কোনো সহযোগিতা চলবে না, টোটালি নন কোঅপারেশন, অসহযোগ। শুধু তাই নয়, দরকার হলে আক্রমণও আমরা করব তাদেরকে। সে অবস্থায় প্রভুপাদের কাছে খবর এলো, গৌড়ীয় গুরুবর্গ আমাদের যারা ছিলেন সেই সময়তে ভক্তি বিবেক ভারতী মহারাজ দিগ্গজ ব্যক্তি, যারা এরকমভাবে খালি দাঁড়িয়ে বসে থাকবেন, হরিকথা বলতে হবে না, খালি দাঁড়িয়ে বসে থাকবেন আমরা বন্দনা করবে, ও দেখলেই ভক্তি হয়ে যাবে, খালি দেখলে হয়ে যাবে, আর কিছু বলতে হবে না। এ প্রসঙ্গে আমি কিছু কথা বলবো অবশ্যই। বলে সেখানে যখন এরকম ধরনের চলল, তখন প্রভুপাদের কাছে খবর এসে গেল, প্রভুপাদ তখন মায়াপুরী ছিলেন, কোনো কাজে ব্যস্ত ছিলেন, যে প্রভুপাদ আমাদের এখন প্রচারের কি উপায়, প্রচার তো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো, কারণ এখানে এই দুষ্ট ব্যক্তিগণ সম্পূর্ণ গৌড়ীয় মঠের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়ে এজিটেশন, তারা বলছে গৌড়ীয় মঠের কোনো ব্যক্তিকে কোনোভাবে যে সহযোগিতা করবে তাকে সমাজ থেকে কোনো রকমভাবে করা যাবে না, সবাইকে নিষেধ করে দিয়েছে। এই অবস্থা আমরা কি করে প্রচার করব। প্রভুপাদ ওখান থেকে দ্বার্থহীন ভাষায় চিৎকার করে খবর পাঠালেন, আর তার এরকমই মেসেজ যে মেসেজটা জানলে পরে লোকের আগু লোমকূপ খাড়া হয়ে যাবে। প্রভুপাদ বললেন, দেখুন আপনাদেরকে ওরা ভিক্ষা দিতে বারণ করেছে সব ঠিক আছে, কিন্তু বুড়ি গঙ্গার জলটা তো কেউ বন্ধ করতে পারেনি, আপনারা এক কাজ করুন, বুড়ি গঙ্গার জল পান করে আপনারা উচ্চস্বরে রূপরঘুনাথের কথা বলতে থাকুন, দেখি আমরা ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আছেন কি না, আপনারা বলুন, সত্য কীর্তন করুন, আপনারা বুড়ি গঙ্গার জল খেয়ে আপনারা উচ্চস্বরে কীর্তন শুরু করুন, দেখি আমাদের ভগবান আছে কিনা। এরকমভাবে করতে করতে দেখা গেল সমস্ত সমাজ গৌরী আমাদের পায়ে এসে পড়তে আরম্ভ করলো। শুধু তাই নয়, শান্তিপুর থেকে আমি নাম করব না, আমি সমালোচনা করতে বসি নাই, শান্তিপুর থেকে এক গোসাই বংশের বলে পরিচয় দেন, বাস্তবিক পক্ষ তো এরমভাবে বংশরক্ষিত হয় না, অদ্বৈত গোসাইয়ের আবির্ভাব তিথি উপলক্ষে অনেক এরকম তর্ক বিতর্ক শান্তিপুরে আমাকে জবাব দিতে হয়েছে। গোসাই বংশ এটা আবার কি, কোনো রক্ত মাংসের শক্র বংশ হয় নাকি, কি জানি, হলেও হতে পারে বর্তমান যুগের লোকে করেছে, কিন্তু হয় না। সেখানে সেই ব্যক্তি বড় নাম করা, তের ভাগবত কথাতে প্রচুর টাকা লাগে, খরচা লাগে তাকে ডাকতে, ঢাকাতে সেখানে তিনি ভাগবত কথার আয়োজন, আর কেন মানে গৌরী মঠের সঙ্গে কম্পিটিশন করে করা হয়েছে, ভক্তি বিবেক ভারতী মহারাজ
কর্পোরেশনের, ঢাকার যে কর্পোরেশনের মাঠ আছে, খোলা ময়দান, কেউ কোনো সুবিধা দিচ্ছে না। আজ তো আমরা, আমার জন্য এত ব্যবস্থা করেছেন, আমরা তাদেরকে হেসে কুটি পাঠি, ছোটোখাটো একটা মানুষ আমি, কীট পতঙ্গ। আর সেখানে ভক্তিবিবেক ভারতী মহারাজ কথা বলছেন, কোনো ব্যবস্থা কে করবে, অর্থ করি নেই, কিছু নেই। সেখানে কর্পোরেশনের ফাঁকা মাঠের মধ্যে তিনি দুব্বার উপরে, ঘাসের উপরে বসে এবার চৈতন্য ভাগবতের সমস্ত ব্যাখ্যা করছেন। এদিকে কম্পিটিশন করে গৌরী মঠের সঙ্গে সেখানে সেই শান্তিপুর থেকে গোসাই বংশের পরিচয় দিয়ে যাকে আনা হয়েছে, তিনি ভাগবতের নাকি বিরাট বক্তা। ভাগবতের বক্তা কাকে বলে এখন কি জানে, ভাগবতের বক্তা তো এভাবে বলা হয়নি। শাস্ত্রের বিচারে বলছে যিনি স্বয়ং ভাগবত তিনি ভাগবত জানে, যিনি স্বয়ং নিজে ভাগবত, ভক্ত ভাগবত হতে পেরেছেন তিনি ভাগবতের অর্থ জানেন। এটা তো আমাদের শাস্ত্রের বিচার আছে, তাই না? কোনো টিকার দ্বারা, কোনো তর্কের দ্বারা কখনো ভাগবত, ভাগবতের বিষয়বস্তু অনুভব করা যায় না। কিন্তু ওরা বলছে যায়, এই বিরাট ব্যাখ্যার জন্য সেখানে লোকে লোকারণ্য হয়েছে। কেন? স্বাভাবিকভাবে লোকের এমন মানে কমন সেন্স পর্যন্ত এখন হারিয়ে ফেলেছে লোকে, সাধারণ যে একটা বুদ্ধি, বিচার বুদ্ধিটাও লোকে চলে গেছে, এত নিম্নমানের অবস্থা দাঁড়িয়েছে বর্তমানে। সেখানে সেই লোকজন কি করল, বিখ্যাত সেই কথাবাচক তার কাছে সবাই এসে ভিড় করল, সেখানে হাজার হাজার লোক। আর ভক্তিবিবেক ভারতী মহারাজের কাছে যারা কিছু বুঝেছেন তারা বেশ কয়েকজন রয়েছেন সেখানে, তারা কয়েকজন রয়েছেন, বাদবাকি লোক বেশিরভাগ ওখানে। এবার ভক্তিবিবেক ভারতী মহারাজ এবার খালি প্রভুপাদকে স্মরণ করে বন্দনা আরম্ভ করলেন। বন্দনা করার পর যখন চৈতন্য ভাগবতের এক একটা করে শ্লোক উচ্চারণ করছেন, উচ্চারণ মাইক নেই, কিছু ব্যবস্থা সেরম নেই, আর কাছাকাছি ওইখানে ওরই কথা, এখানে মানে ভক্তির এমন বল, তার ভক্তিমান ব্যক্তির এমনই পাওয়ার থাকে, তার হৃদয়ের একটা ম্যাগনেটিক পাওয়ার। সেখানে যত লোক ছিল সেখান থেকে সব উঠে উঠে এখানে চলে আসছে। লাস্টে দেখা গেল ওই নাম করা কথাকারের কাছে অল্প কিছু লোক, বাকি সব এনার চৈতন্য ভাগবতের একটা করে যে পয়ার উচ্চারণ করছেন। আমি ভাগবত সামনে নিয়ে বলছি, আমি গুরুবর্গের কাছ থেকে প্রত্যক্ষ কথা, ত্রিবিক্রম মহারাজ আদি যারা আমাকে ভালোবাসতেন, যারা আমাকে প্রাণ থেকে ভালোবাসতেন, আশীর্বাদ করেছেন দু হাত তুলে, সন্ত গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম মহারাজ, তারপরে সাগর মহারাজ, তার অনেক প্রচুর মহারাজ যারা আছেন, তাদের মধ্যে ইনি একজন শেষ দেহ রেখেছেন, যিনি সন্ত গোস্বামী মহারাজের আগে আগে, হ্যাঁ আগে, আমি তখন বৃন্দাবনে করছি। ত্রিবিক্রম মহারাজ বলছেন যে একটা করে চৈতন্য ভাগবতের পায়ার উচ্চারণ করছে, মনে হচ্ছে লোকের হৃদয়টাকে যেন কেড়ে নিয়ে আসছে, সবাই কেঁদে চোখের জলে ভাসছে। একটা করে চৈতন্য ভাগবতের পায়ার উচ্চারণ করছেন, মনে হচ্ছে ওদের হৃদয়টাকে যেন খুলে নিয়ে চলে আসছেন, এত পাওয়ার। গৌড়ীয় মঠের জয় ঘোষণা হলো, সেই পণ্ডিত ব্যক্তি কিছু করতে পারলেন না। এটা হচ্ছে প্রভুপাদের প্রচারের বৈশিষ্ট্য, আমি এ সম্বন্ধে আলোচনা করব বিশেষ। আর এই যে কর্পোরেশনের মাঠ যেটা, সেখানেই বর্তমানে আমি কোনো বিদেশে যাই না, আমার নিয়ম নেই, ঢাকাতেও যাই না, ডাকে ওরা জানে সবাই ভালোবাসে, কিন্তু ওখানে ওই যে কর্পোরেশনের মাঠ সেখানেই বর্তমানে সেই মাধ্যগৌড়ীয় মঠ স্থাপিত হয়েছে, যেখানে মাধ্যগৌড়ীয় মঠ স্থাপিত হয়েছে ওই কর্পোরেশনের মাঠ। সেখানে যার যখন গৌড়ীয় মঠ স্থাপনের চেষ্টা চলছে, প্রভুপাদের ইচ্ছা মানে নিরঙ্কুশ ইচ্ছা, প্রভুপাদের ইচ্ছা মানে নিরঙ্কুশ ইচ্ছা, প্রভুপাদের ইচ্ছা মানেই কৃষ্ণ অ্যাপ্রুভ করে দিয়েছেন। প্রভুপাদের সংকল্প ছিল 64টা মঠ আমি করব, 64টা ভক্তি অঙ্গ, প্রভুপাদ প্রকটকালে 64টা ভক্তি অঙ্গের 64টা মঠ স্থাপন করেছেন। এবং ঢাকাতে মাধ্যগৌড়ীয় মঠ যখন করছেন, তখন যারা হিন্দু বলে নিজেকে দাবি করেন তারা প্রচণ্ড পরিমাণে বাধা দিতে থাকলেন, প্রচুর তারা কর্পোরেশনে গিয়ে নালিশ করতে থাকলেন। অথচ সহায়তা করেছেন কে, একজন মৌলবী সাহেব, একজন মৌলবী সাহেব খুব ইম্পর্টেন্ট ভূমিকায় ছিলেন কর্পোরেশনে, তিনি ওদেরকে বলছেন আপনারা তো এই একটা চৈতন্য মহাপ্রভুর একটা মঠ হবে, এটা তো আপনাদের একটা আনন্দের বিষয়, আপনারা কেন বাধা দিচ্ছেন। মৌলবী সাহেব একটা তিনি সহায়তা করলেন, তিনি কর্পোরেশনের যেখানে মেন জায়গা সরকারকে দেখিয়ে দিলেন আমাদের এই জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এটা না হলেও আমাদের চলবে,
অত্যন্ত কম দাম দেখিয়ে এটা গৌরী মঠকে দিয়ে দিলেন। বড় আশ্চর্যের কথা, ঠিক যেভাবে যেভাবে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ চণ্ডীগড়ের 20 হেক্টারে জমি পেয়েছিলেন, কাউর ক্ষমতা নেই ওই 20 হেক্টারে কেউ জমি জোগাড় করবে, সম্ভব না। একমাত্র পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ বলেই সম্ভব হয়েছিল, এক বিন্দু জমি ওখানে দেওয়া হবে না, কিন্তু মাধব গোস্বামী মহারাজ পেয়েছিলেন, এটা সবার পক্ষে সম্ভব না। যাই হোক, এভাবে কি হলো, গৌরী মঠ সেখানে স্থাপিত হয়েছিল, কিন্তু বাধা দিয়েছিল আমাদের নিজেদের লোকগুলোই বাধা দিয়েছিল। এইভাবে এইভাবে দেখা যায় প্রভুপাদ যে কোনো জায়গায় গেছেন, সমস্ত ঢাকাতে ঝুলন বাড়িতে সেখানে বসে ভাগবতের জন্মাদর্শ যত অন্মেয়াদে শ্লোকের ব্যাখ্যা করেছিলেন। জন্মাদর্শ যত এক মাস কালব্যাপী নাম চলছে, নাম করছেন, আর সমানে নাম করতে করতে এক মাস কালব্যাপী এই ঝুলন বাড়িতে ঢাকা, সেখানে জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করেছেন। সমানে পৌপাদের অতিমর্ত্য আচার্যত্ব কেউ অনুভব করলে পরে তাহলে আর কাউর প্রতি কোনো রুচি হবে না, বোঝা গেল। কিন্তু পৌপাদের অতিমর্ত্য আচার্য সবাই অনুভব করতে পারেন না, বরঞ্চ তার সঙ্গে বিরোধিতা করে। পৌপাদের আচার্যত্বের এমন একটা বিশেষত্ব ছিল, গুরুপাদ পদ্ম বলতেন যে পৌপাদ যাকে দিয়ে যা করাতে চাইতেন তাকে দিয়ে তাই করাতেন, বোঝা গেল কি বল। পৌপাদ যদি মনে করতেন একে দিয়ে এইটা করাবো ওটা করাবে, একটা উদাহরণ দিই, পরম পূজ্য যাদব গোস্বামী মহারাজের মতো সরল বৈষ্ণব এরকম ভগবত ভগবানের নিজজন এ সুদূর্লভ, যাকে পৌপাদ প্রাণ থেকে ভালোবাসতে, অনেক ঘটনা সেসব। তিনি এক পৌপাদ একদিন বললেন, শেষ সন্ন্যাস পৌপাদ তাকে শেষ সন্ন্যাস দিয়েছিলেন, অস্মৃতি গুরুপাদ পদ্মকেও সন্ন্যাস দেওয়ার কথা ছিল, পৌপাদ বলেছিলেন হট করে, কিন্তু মন্ত্রেতে এসে স্বপ্নেতে দিয়েছিলেন, তিনি জেগে রয়েছেন এখনও তন্দ্রা, সে অবস্থায় পৌপাদ এসে মন্ত্র বললেন, গুরুপাদ ডায়েরিতে লিখে নিলেন। তথাপি জগতের লোক তর্ক বিতর্ক করবে, এই জন্য তিনি শিল বৈখানিক গোস্বামী মহারাজ থেকে নিয়েছিলেন, ভগবত বাস্তবিক পৌপাদ মন্ত্র দিয়েছিলেন, যা প্রতিজ্ঞা পৌপাদের তাই। ভুবনেশ্বরে তিরণ্ডী মঠেতে বলেছিলেন প্রণবানন্দকে সন্ন্যাস দেওয়া উচিত বলে মুচকি হেসেছিলেন, তারপরে তিনি আস্তে আস্তে অসুস্থ লীলা করলেন, আর সময় হলো না। শিল যাযাবর গোস্বামী মহারাজের প্রতি আদেশ করলেন তিনি একদিন, আমি আচার্যত্বের বৈশিষ্ট্য বলছি, একদিন হঠাৎ প্রভুপাদ আদেশ করলেন যাযাবর মহারাজজি, শিল যাযাবর মহারাজকে বলুন কলকাতার ওই জায়গায় ধর্ম সম্মেলনে গিয়ে গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য, গৌরাঙ্গ মহাপুর অবদান সম্বন্ধে উনি আমাদের গৌড়ীয় মঠের, সমগ্র গৌড়ীয় মঠের প্রতিনিধি হিসেবে যাবে। যাযাবর গোস্বামী মহারাজ অত্যন্ত সরল ব্যক্তি, সরল অত্যন্ত, তিনি চোখের জল ফেলেন, আমি কি করে যাব, আমি ওখানে গিয়ে আমি এসব পারি, ইচ্ছা করে বলছে। সেখানে পৌপাদের কাছে খবর হলো যাযাবর গোস্বামী মহারাজ, যাযাবর মহারাজ চোখের জল ফেলছে, বলছে আমার কি এটা উচিত, আমি কি করে কত বড়। পৌপাদ বলছেন তা এতে কান্নার কি আছে, ওনাকেই যেতে হবে, তা এতে কান্নার কি আছে, ওনাকেই যেতে হবে। সরল বৈষ্ণব তো নিজের অযোগ্যতার অনুভব করে, বাস্তবিকতা তা তো নয়, এক একজন দিকপাল তারা। পৌপাদের আদেশে তিনি পৌপাদের নাম স্মরণ করে সেখানে গেলেন, সেখানে তিনি যা বক্তৃতা দিয়েছিলেন চিরকালে স্বর্ণক্ষরে লেখা থাকবে, জয় জয়কার করেছিলেন সেখানকার যত পণ্ডিত ব্যক্তিগণ, হই হই করে উঠেছিলেন। গৌড়ীয় মঠের এরকম বিচার বৈশিষ্ট্য, আরে গৌরাঙ্গ মহাপুর এইসব বিচার, হায় হায় এরকম ধরনের, এর নাম হলো পৌপাদ। পৌপাদের আচার্যের আচার্যত্বের বৈশিষ্ট্য দেখুন, শুনুন ভালো করে, এটা হচ্ছে পৌপাদ যাকে দিয়ে যা করাবেন মনে করতেন তাকে দিয়ে তাই করাতেন। পৌপাদ যাকে দিয়ে মনে করতেন একে দিয়ে এটা করাবো ওইটি করাবেন, তিনি তাতে কিছু করার নেই, সেটি করাবেন। পৌপাদ দেখা যায় শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু মহারাজকে দিয়ে তিনি একরকমের সেবা আদায় করেছেন, সেবা নিয়েছেন। শ্রী শিল গোস্বামী মহারাজ অপ্রাকৃত প্রভু তাকে দিয়ে এক সেবা নিয়েছেন, শিল বনগোস্বামী মহারাজকে দিয়ে, পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজকে দিয়ে এক ধরনের সেবা নিয়েছিলেন, পরমপূজ্যবাদ শ্রীধর গোস্বামী মহারাজকে দিয়ে। হ্যাঁ, এইভাবে একটা একটা করে যাকে দিয়ে তিনি যে সেবা নেবেন সেবা করাবেন করেছেন। পৌপাদের পরীক্ষায় যারা পা, পৌপাদের পরীক্ষা মানে আমি আগে একদিন বোধহয় উল্লেখ করেছিলাম, সেখানে বলেছিলাম আপনি যদি গৌড়ীয় মঠের বলে বাস্তবিক পরিচয় দিতে চান তাহলে আপনার চরিত্র স্বভাব আদর্শ ভজন নিষ্ঠা সব স্বরূপ গোসাইয়ের যে কষ্টি পাথরে ঘষে
তারপর যদি অনুমোদিত হয় অ্যাপ্রুভড হয় তাহলে মনে করবো গৌড়ীয় মঠে। স্বরূপ গোসাইয়ের কোষ্ঠীপাথরে যারা পাস হতে পারে নাই তারা পৌপাদের বিচারেও পাস হতে পারবে না, কেন একই বিচার। স্বরূপ গোসাই যেটা কোষ্ঠীপাথরের বিচারে যেটা নির্ণয় হয় সেইটাই নির্ণয় হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পৌপাদের বিচারে, অন্যথা নয়, বুঝে গেল। এত অ্যাকিউরেট বিচার, সেখানে দিয়ে দেখা যায় এক একজনকে দিয়ে একটা সেবা। ভূতবৃত প্রভু এত সুন্দর দেখতে মানে কল্পনা করা যায় না, পরমবীর মাধব গোস্বামী মারা তা দেখলেই লোকে পাগল হয়ে যাবে, খালি দেখলেই হয়ে যাবে এরকম ধরনের। এই অবস্থায় তাদের এক একজনকে দিয়ে এক এক সময় এমন এমন পরীক্ষা করিয়েছিলেন কল্পনা করা যায় না। একদা কি করলেন, ভূতবৃত প্রভু কলকাতায় পড়াশোনা করতেন, তার দেখবেন ছাত্রদের বোমলা প্রসাদের সঙ্গে ওটা আছে, কেন ওরাই ওটা বলেছিলেন আদেশ করেছিলেন, ওই জন্য প্রথমে প্রভুপাদের তারপর ওনার জীবনী ওটা সংকলন চেষ্টা করা হয়েছিল। সেখানে ভূতবৃত প্রভু প্রথমে অন্য অন্য এক্স মিশন আদি তাদের সঙ্গে যুক্ত রেখে চলতেন, এক্স মিশন আদি তাদের সঙ্গে সংযোগ রেখে চলতেন। পরবর্তীকালে যখন তার হাতে একটা গৌড়ীয় পত্রিকা হাতে পড়ল, গৌড়ীয় পত্রিকায় প্রভুপাদের একটা লেখা পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এ লেখা কখনো এই জগতের লেখা নয়, এই লেখাটা কোনোদিনই, এই লেখাটা পড়ে গেলে শরীরে আগুন জ্বলে যাচ্ছে আমার, লেখাটা পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার ভেতরে যেন আধ্যাত্ম আগুন জাগ্রত হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, গৌড়ীয় মঠের সঙ্গে যোগাযোগ করলেন, বাগবিহার গৌড়ীয় মঠ, সেখানে গিয়ে যোগাযোগ করে প্রভুপাদের চরণ দর্শন করলেন। প্রভুপাদের চরণ দর্শন করার পর প্রভুপাদ তাকে কৃপা করলেন, একটা একটা করে কৃপা বলছি ঘটনা তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রভুপাদ প্রথমেই তাকে কৃপা করার পর চাষের কাজে লাগিয়ে দিলেন, যে চাষের ব্যাপারে কিছুই জানে না, স্মার্ট জেন্টলম্যান তিনি, অনর্গল ইংরেজি বলবেন, বিভিন্ন ভাষায় কথা বলবেন, শিক্ষিত বিরাট। প্রথমেই তাকে পরীক্ষা করার জন্য তিনি চাষের কাজে লাগিয়ে দিলেন, চাষের ভূমিকা, ওই চাষে তিনি চাষ করছেন, ঘাড়ে করে বস্তা নিয়ে আসছেন ধানের বস্তা আদি, আর আমাকেও করতে হয়েছিল, মাথায় কুমড়ের বস্তা কোনোদিন নিইনি, হ্যাঁ কেউ হয়তো ধাক্কা মেরে চলে গেল, এগুলো হচ্ছে পরীক্ষা, এগুলো যদি না করে তাহলে সে নিশ্চয়ই আত্মসমর্পণ করে নাই। ছ মাসের মধ্যে প্রভুপাদ কি করলেন, ম্যাড্রাসের প্রচারের কাজে নিয়োজিত করলেন। এইভাবে এক এক যাচ্ছেন, পরমপ্রিয় শ্রীধর গোস্বামী মহারাজ উদ্ভট বিদ্বান, তিনি বিশাল বিদ্বান ছিল। ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ যখন ব্রহ্মচারী অবস্থায় ছিলেন সেই সময় তিনি গৌড়ীয় মঠে প্রভুপাদের আদেশে পাঠ করতেন, সায়ংকালীন দুপুরবেলায় যেমন সন্ধ্যেবেলা পাঠ হয় ছাত্রের থেকে। পরমপ্রিয় শ্রীধর গোস্বামী মহারাজ যখন তখনও আসেন নাই, সেই সময় তিনি বিভিন্ন কার্য সেরে আসতেন, এসে সোজা কাউকে কিছু না বলে প্রভুপাদের ঘরে ঢুকে যেতেন। এই নিয়ে একটা আন্দোলন সৃষ্টি হলো, বাইরের যা সমস্ত ব্রহ্মচারী বললেন কেন প্রশ্নও করে না, হঠাৎ উনি প্রবেশ করে যান এটা ঠিক নয় বলছে। প্রভুপাদের কাছে গিয়ে বললেন, প্রভুপাদ উনি কাউকে জিজ্ঞাসা করেন না, আপনার ঘরেতে প্রবেশ করেন উনি, কি করা যায়। প্রভুপাদ বললেন, উনি যে অবস্থায় যখন যে অবস্থায় আসবে তা সবসময় আমার ঘরে ধাক্কা মেরে ঢুকে পড়বে, আপনারা কিছু বলবেন না। বলি আবার কি কথা, অথচ সেই প্রভুপাদ তার গেটেতে নো এন্ট্রি লিখে দিতেন, কারণ এগুলো তার নিত্য পার্শ্ব, এটা তার নিত্য পার্শ্ব, প্রভুপাদ জানতেন। প্রভুপাদ বলতেন উনি যে অবস্থায় যখন যে অবস্থায় আসবেন তাকে বাধা দেবেন না, আমার ঘরে ঢুকে যান। এবার বুঝতে পারছেন এইরকম ভাবে প্রভুপাদ এক একজনকে দিয়ে একজন এক একটা পরীক্ষা নিতেন। আমি এবারে প্রভুপাদের চরিত্রের যে বিশেষ বৈশিষ্ট্য এই সমস্ত কথা কিঞ্চিত উত্থাপন করব, কেন অনন্ত সাগর এ বলা যায় না। প্রভুপাদ কি করতেন, আরতির পরেতে যখনই আরতি হতো, আরতির পরেতে তিনি লনে যে গড়িয়া মঠে যে চৈতন্য মঠের যে লন সামনে একটা সুন্দর ছিল দুর্বা ঘাস, তার মধ্যে প্রভুপাদ পায়চারি করে হরিনাম করতেন। আর প্রভুপাদের এই হরিনাম করার এই যে এই সময় কি লীলা হবে গুরুবর্গ সবাই জানতেন, পূর্ণমানন্দ ব্রহ্মচারী অস্মদীয় গুরুপাদ পদ্ম ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ ব্রহ্মচারী অবস্থায় তাকে গৌড়ীয় পত্রপত্রিকার সম্পাদনার সুন্দরানন্দ প্রভু তাকে এই দুজনকে আরও কয়েকজন ছিলেন গৌড়ীয় সংঘপতি ছিলেন এই গোস্বামী মহারাজ সারঙ্গমশ, যাই হোক এসব কথা বলে তারা জানতেন প্রভুপাদ এই সময় কী লীলা করবেন। ওই সময় হরিনাম করতে করতে পাইচারি করতেন, আর প্রত্যেকেই ডায়েরি নিয়ে
এবং কলম নিয়ে রেডি থাকতেন, জানেন এবার প্রভুপাদ কিছু বলবে। প্রত্যেকে জানেন প্রভুপাদের লীলাটা কি, প্রভুপাদ পাইচারি করবেন আর চারজনকে দিয়ে চার রকম জিনিস লেখাবেন, একজনকে দিয়ে গৌড়ীয় পত্রিকার আর্টিকেল, এক থেকে একজনকে দিয়ে দৈনিক নদিয়া প্রকাশের কোনো কিছু প্রকাশ, অন্য কাউকে দিয়ে অন্য অন্য জিনিস সমস্ত আর্টিকেল গ্রন্থের সমস্ত। এখানে বলছেন পাইচারি করতে করতে প্রণবানন্দ বাবু আপনার কতদূর পর্যন্ত, তোমার কতদূর পর্যন্ত লেখা হয়েছে, বলে এতদূর, এবার লেখো। এবার ওরা লিখছেন, সুন্দরানন্দকে বললেন আপনার কতদূর লেখা হয়েছে, বলে এতদূর, এবার লিখুন। চারজনের কিন্তু চারটে আর চারটে বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা, চারজনের বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা, অথচ হরিনাম করছেন। পৌপা গুরুমাদ বাবুর যে আমি কি মাথা খারাপ হয়ে যাবো, আমি তো অবাক হয়ে যাচ্ছি কি করে সম্ভব হয়, হরিনাম চলছে অ্যাট দ্য সেম টাইম এই সুন্দরানন্দকে একটা আর্টিকেল বলছেন, আমাকে একটা বলছেন, তারপরে আরেকজন ছিলেন যিনি প্রভুপাদকে লীল ত্যাগ করার অভিনয় করেছিলেন পরবর্তী সময়, নাম করার দরকার নেই, তিনি লিখছেন। এইভাবে তিন চারজনকে সমানে পাইচারি করছেন, আর্টিকেল বলে গেছে, বলছে আমি অবাক কি করে এটা সম্ভব, অতিমর্ত পুরুষ। এরকম ধরনের আমরা একটা সুবিধে পেয়েছি যে অনন্তকালের ইতিহাসে এরম একটা সুবিধা পাওয়া খুব মুশকিল, তথাপি আমরা প্রভুপাদের বৈশিষ্ট্য, প্রভুপাদের আচার্যত্বের বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা ধারণা করতে পারি না, অবাক কাণ্ড। প্রভুপাদ প্রায়ই শিষ্যগণকে পরীক্ষা করতেন, যেমন আমি ছিল কেশবকুশী মহারাজের ব্রহ্মচারী অবস্থার কথা উত্থাপন করছি, আপনারা বুঝতে পারবেন কার প্রতি প্রভুপাদের কীরকম ভালোবাসা ছিল, এক একটা ঘটনা আমি বলবো, অবাক হয়ে যাবেন আপনারা। আবার কাকে ওই ভালোবাসা দেওয়ার একটা এ করে তাকে বঞ্চনা করেছেন, কিভাবে, অতিমর্ত মহাপুরুষের এটি লীলা। সেখানে বিনোদ বিনোদদা বিনোদ বিহারী তাকে পূর্বাশ্রমের মা অত্যন্ত অসুস্থ, অত্যন্ত যাওয়া যাওয়া অবস্থা, তার এসছে তখনকার দিনে তো এসব ব্যবস্থায় তার এসছে যে বিনোদ প্রভুকে শিগগির যদি নাও তার মা পুরো শেষ অবস্থা, এবার দেহ রাখবেন এ অবস্থায়। সেই তারটাকে দেখে প্রভুপাদের কাছে দেওয়া হয়েছে, প্রথমেই প্রভুপাদের কাছে, প্রভুপাদ সেটাকে দেখে বললেন বিনোদ বিনোদ প্রভুকে ডাকুন, বিনোদ প্রভু ডাকা হলো। বিনোদ প্রভুকে বললেন আপনাকে শিগগিরই বাড়ি গেলে ভালো হয়, পূর্বাশ্রমে যান আপনি, ঘুরে আসুন, আপনার মা অসুস্থ তো, গেলে ভালো হয়, এরমভাবে বললেন। বলার সঙ্গে সঙ্গে বিনোদদা কী করলেন, ওই তারটাকে, এই যে তার এসে তারটাকে দেখে এবার তিনি নিজের সেবায় লেগে গেলেন। সারাদিনের পর প্রভুপাদের সঙ্গে দেখা হল, প্রভুপাদ বল কী হলো, আপনি যাননি পূর্বাশ্রমে? তিনি চোখে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, প্রভুপাদ আপনি আমাকে পরীক্ষা করছেন, জন্মে জন্মে লোকে মা বাবা পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ ইহায়, আপনি আমাকে পরীক্ষা করছেন, আমি আপনাকে পেয়েছি কোটি জন্মের, আমার পিতা মাতা ভাই বন্ধু সব অভাব আমার মিটে গেছে, আমি আপনার সেবা এক মুহূর্ত চেক করে আমি যেতে পারবো না, তাতে আমার পূর্বাশ্রমে মা যদি চলে যায় যা বেজা গেল। প্রভুপাদ এক একজনকে দিয়ে এরকম ধরনের পরীক্ষা করেছিলেন, এরকম ধরনের পরীক্ষা দেখা যায়, বিরাট একজন বিদ্বান ব্যক্তি, গৌড়ীয় সম্পাদকের ভূমিকায় ছিলেন, আমি সব নাম বলবো না। তিনি পরবর্তীকালে প্রভুপাদকে ত্যাগ করার গৌড়ীয় মঠের বিরুদ্ধে অনেক লেখা লিখেছিলেন, সব নাম বলার দরকার নেই। তখন তিনি বিরোধিতা করেন না, তখন কিন্তু বিরোধিতা করেন না, এবং তিনি হঠাৎ প্রভুপাদকে অনুমতি নিয়ে হঠাৎ ঢাকায় চলে গেলেন, কিন্তু প্রভুপাদ তার জন্য একটু দুঃখ প্রকাশ করেন নাই। অথচ দেখা যেত যে পড়াশোনা জানেন না, কোনো কিছু তার বিদ্যাবত্তা নাই, কিছু নাই, সেই ব্যক্তি চোখের আড়ালই প্রভুপাদ বলতেন কোথায় গেল কোথায় গেল। প্রভুপাদের হৃদয়বৃত্তির সঙ্গে প্রভুপাদের চিত্তবৃত্তি থেকে আমরা কে কতটা দূরে, আমাদের সিদ্ধান্ত আদর্শ আচরণ এগুলো বিচার করলেই পাওয়া যায় আমরা প্রভুপাদের চিত্তবৃত্তি থেকে কতটা দূরে, প্রভুপাদের যে চিত্তবৃত্তি তার থেকে আমরা কে কতটা দূরে সরে রয়েছি, এটা আমাদের দুর্ভাগ্য। একদিন সরস্বতী ঠাকুর তার চৈতন্য মঠে ভজন কুঠিরে বসে, জানলাটা খোলা রয়েছে, ওখান দিয়ে এরকমভাবে টেবিলে হাত দিয়ে আমরা দেখছেন দূরে গাছপালার দিকে, আর এদিকে পরমানন্দ প্রভু ছোট বয়সে এসেছিলেন সেবায়,
পূর্ণমানন্দ আমাদের গুরুপাদ বলুন, পরমানন্দ তিনি, পরমানন্দ প্রসাদ দিয়ে দিয়েছে, ঘরেতে প্রসাদ দিয়ে দিয়েছেন, বলে যে প্রভুপা প্রসাদ দেওয়া হয়ে গেছে। অনেকক্ষণ পরে ঢুকলেন যে প্রভুপাদের প্রসাদ পাওয়া হলো কিনা, ঢুকে দেখেন প্রভুপাদ ওরম্বাদ বসে রয়েছে। এ কী হলো, প্রভুপাদ এখনো প্রসাদ পাননি, কী চিন্তা করছেন আপনি, এরকম ধরনের বলছে। প্রভুপাদ গম্ভীর হয়ে ওর দিকে তাকিয়ে বলেন, আমি দেখছি তোমাদের কপাল পুড়েছে, এটি আমি দেখছি, আর কিছু বললেন না। তোমাদের যে কপাল পুড়েছে এটা আমি দেখছি, আমি তো চেষ্টা করেছিলাম যে এরা যেন দিব্যরত্ন লাভ করে, এই কথা অন্য হরি কথা তো আলোচনা হয়েছে, পুনরুক্তি হয়ে যাবে, শুনলেই এগুলো পাবেন। প্রভুপাদ এই কথা দুঃখের সঙ্গে শেষ সময় বলেছিলেন, আমি যেই সব বিষয়গুলো বলবার জন্য জগতে এসেছিলাম, যে সমস্ত গম্ভীর বিষয়বস্তুগুলো সেগুলো বলবার আর সময় পেলাম না, আমার যাওয়ার সময় হয়ে এলো। প্রারম্ভিক কথাগুলো বলতে বলতেই আমার জীবনের শেষ সময় এসে গেল, এখন আমার যাওয়ার টাইম, কেউ বুঝতে পারল না। বড় আশ্চর্যের কথা, বিনোদদা যখন প্রভু প্রভুপাদের লাস্ট ট্রিপ, প্রভুপাদের লাস্ট প্রচারের অভিযান শেষ হচ্ছে চটক পর্বত পুরীতে, সেখানে গেলেন, চটক পর্বতে গিয়ে তিনি যেন অসুস্থ লীলা করছেন, সেই সময় বিনোদদা প্রভুপাদের কাছে চোখে জল নিয়ে বলছেন, প্রভুপাদ আপনি অসুস্থ লীলা প্রকট করছেন আমাদের সামনে, বড় দুঃখ, আমার চিন্তা লাগছে। প্রভুপাদ তখন গম্ভীর হয়ে বললেন, আর থেকে কি করব, কেউ আমার কথা গ্রহণ করছে না, কেউ আমার কথা অনুভব করতে পাচ্ছে না, আর আমি থেকে কি করব। এই কথা বলে মৌনও ধরলেন। বিনোদদা চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে চিন্তা করে, এবার বোধহয় গুরুপাদ প্রভুপাদ আমাদের বঞ্চনা করবেন। এই করতে করতে শেষে কি করলেন, সেখান থেকে সব করে ধীরে ধীরে এলেন তিরণ্ডী গৌড়ীয় মঠ ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে গৌড়ীয় মিশন কলকাতায় পৌঁছেই ব্যাস অসুস্থ লীলা প্রকট করতে আরম্ভ করলেন। এবার বোঝা গেল প্রভুপাদ বোধহয় আর থাকবেন না, মহাপুরুষগণের এই জগতে থাকা সেটা আমাদের কৃপা করবার জন্য। শেষ সময়তে তিনি কিছু বাণী বলেছিলেন, সেটা যারা ছিলেন সেই সময় তারা তাড়াতাড়ি করে কাগজে লিখে নিয়েছিলেন। অন্তিম বাণী দেখবেন প্রভুপাদের যাওয়ার সময়, আমি অকৈত্তব্য হরিভজনের কথা বলতে গিয়ে সমাজের অনেক লোককে আমি উদ্বেগ দিয়েছি, সমাজের অনেক লোককে আমি উদ্বেগ দিয়েছি অকৈত্তব্য হরিভজনের কথা বলে, তারা যেন নিশ্চলভাবে নিষ্কপটভাবে হরিভজন করেন, এই সব কথা আমি বলতে গিয়ে তাদেরকে যথেষ্ট উদ্বেগ দিয়েছি। যদি তাদের কপাল ভালো থাকে, আজ না হয় কাল, কাল না হয় পরে, পরে পরে কোনো জন্মে তারা এই কথা বুঝতে পারবেন, আমি তাদের কত রকমভাবে ভালোবেসে মঙ্গলের চেষ্টা করেছিলাম, তারা আমাকে ভুল বুঝেছেন, বুঝতে পারেন। যারা তার কাছে আসার অভিনয় করেছিলেন, যারা তার প্রিয়পাত্র বলে পরিচয় দিয়েছিলেন, তারা পর্যন্ত শেষ সময়তে প্রভুপাদকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার অভিনয় করেছে। অবশ্যই এর মধ্যে আমরা কোনো দোষ দেখব না, আমরা এইটি দেখব যে প্রভুপাদকে, প্রভুপাদের সম্মুখে থাকা মানে কিরম ধরনের শক্তি পা তারা পেয়েছিলেন। আমি একই ব্যক্তি, একই, আমি নাম বলবার দরকার নেই, খালি আপনার সিদ্ধান্তটা শুনুন, একই ব্যক্তি তিনি প্রভুপাদের আনুগত্য করবার সময় যখন আনুগত্য করেছিলেন, সেই সময় এক এক সভাতে গৌড়ীয় সম্পাদক হিসেবে তার প্রচুর নাম ছিল। গৌড়ীয় মিশন বা বিভিন্ন জায়গায় যখন প্রভুপাদ বলতেন, এখন আপনাদের কাছে গৌড়ীয় সম্পাদক অমুক ব্যক্তি আপনাদের কাছে এই বিষয়ের উপর বক্তৃতা হরিকথা বলবেন, যখন এইসব কথা বলতেন চুলচেরা বিচার প্রভুপাদের কৃপা। আমি যদি মনে করি আমি হরিকথা বলছি, তাহলে আমার মতো গাধা আর কেউ নেই। আমার কণ্ঠেতে গৌড়ীয় গোষ্ঠীপতি সরস্বতী ঠাকুর আবির্ভাব হবেন এবং পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গুণ গান, এটি সত্য কথা। যিনি বাস্তব হরিকথা বলেন, কীর্তন করতে পারেন, তার এটি কথা। আমি কখনো হরিকথা বলতে পারি না, হরিকথা উদিত হয়। সেখানে গৌড়ীয় গোষ্ঠীপতি বলছেন, এখন আপনাদের কাছে গৌড়ীয় সম্পাদক এই বিষয়ের উপর আপনাদের কাছে কিছু বলবেন। বলি যখন বক্তৃতা হয়ে গেল, প্রভুপাদ দুহাত তেলে আশীর্বাদ করে বললেন যে আপনাকে আজকে আপনি যেসব বিচার এই ভরা সমাজে প্রস্তুত করলেন, এই বিচারগুলো বলবার জন্য আপনাকে হাজার হাজার জন্ম আসতে হবে, আপনি না হলে প্রচার হবে না। মজা করে বলেছিলেন,
আপনাকে আসতে হবে। এই সব কথাগুলো চিৎকার করে সমাজের লোকের কাছে বলবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছায় আপনাকে জগতে আসতে হবে, বোঝা গেল? এই সব কথা সহস্র সহস্র লোকের কাছে আপনাকে কীর্তন করে শোনাতে হবে, আপনাকে আসতে হবে। হাজার হাজার জন্ম কৃষ্ণের ইচ্ছায়, গৌরাঙ্গের ইচ্ছা আপনাকে আসতে হবে সেই ব্যক্তিকে এরকমভাবে আশীর্বাদ করতে। কিন্তু তিনি যখন একজন অপরের পাল্লায় পড়ে অপরাধ করে যখন বঞ্চিত হয়ে গেলেন, যখন তিনি প্রভুপাদের আনুগত্য করছিলেন, তার লেখার এক একটা কলমের ধার বিদ্বৎ সমাজের কাছে যদি কেউ তুলে একটা দুটো লাইন পড়ে তারা পাগল হয়ে যাবে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ভাষাবিদ ছিলেন, কলকাতা ইউনিভার্সিটি ওয়াজ দ্য অক্সফোর্ড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের অক্সফোর্ড ছিল কলকাতা ইউনিভার্সিটি। অক্সফোর্ডের পরে বললে পরে আমার তো মনে হয় ভুল হবে, কেন যেখানে ভারতীয় আধ্যাত্মবিদ্যাও বিরাজমান ছিল সেখানে টপেই দেয়া, কিন্তু ওদের অভিমান, ওরা বলবে। কিন্তু এই কলকাতা ইউনিভার্সিটির যিনি ভাষাবিদ ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার অভিমান ছিল, তিনি রবীন্দ্রনাথের ওখানেও বিভিন্ন সময় বক্তৃতা দিতেন, বলে রবীন্দ্রনাথ তখন বোধহয় প্রকট ছিলেন না, চলে গেছিলেন, আমার মনে পড়ছে না কিছু। তো তাকে তার অভিমান ছিল, তিনি নিজে বলেছেন, আমার অভিমান ছিল যে কলকাতা ইউনিভার্সিটির ভাষা বিভাগের প্রধান মানে আমার মতো ভাষা আর কেউ জানে না, এটা আমার একটা অভিমান ছিল। কিন্তু যখন গৌড়ীয় পত্রিকা আমার হাতে পড়ল, সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এবং তার সম্পাদক আদি যারা আছেন তাদের লেখা হাতে পড়ল, আমি দেখলাম আমি ভাষা কিছু জানি না, আমি ভাষা কিছু জানি না, এ কী ভাষা, এ তো কোনো ব্যাকরণ পড়ে কেউ এই ভাষা লাভ করে পাণ্ডিত্য, এরম মনে হয় না, কেন ব্যাকরণ অনেকেই পড়েন। এই শঙ্করাচার্য ওই জন্য মজা করে বলেছিলেন না, শঙ্করাচার্য মজা করে বলেছিলেন না কি হবে ব্যাকরণ পড়ে যে অনুসার বিসর্গের, ব্যাকরণ পড়ে তো লাভ আছে, পড়লে তো যদি সে আধ্যাত্মবিদ্যা লাগাতে পারে। কিন্তু প্রভুপাদের একটা বৈশিষ্ট্য ছিল যে তার কাছে যে অবস্থায় আসতো তাকে ইনস্ট্যান্ট সেবাতে লাগাতেন, প্রভুপাদের বিচারের বৈশিষ্ট্য। আমি এই সেকেন্ড কথাটাই যাচ্ছি পরে ভুলে যাব। প্রভুপাদের কাছে যে জীবাত্মা যে অবস্থায় আসতেন প্রভুপাদ তাকে ইনস্ট্যান্ট সেবা লাগিয়ে দিতেন, প্রভুপাদ তাদের অন্নবিলাসকে প্রশ্রয় দিতেন না, বরঞ্চ যদি কেউ বলতেন প্রভুপাদ আমি এইটা পড়ব, প্রভুপাদ বলতেন না জীবনের কোনো ঠিক নেই, আপনি এক্ষুনি সেবায় লেগে পড়ুন, তারপর ভগবানের ইচ্ছা হলে যাওয়ার হবে, বুঝে গেল জীবন। আবার ওই প্রভুপাদ ন্যায় সুধা আদি পড়বার জন্য কাউকে প্রফেসরকে নিয়োগ করে দিয়েছিলেন, অষ্টমী গুরুপাদ পদ্ম ন্যায় আদি এগুলো সব চর্চা করা, কে কী প্রভুপাদের লীলা বড় অদ্ভুত, বেশ মুষ্টিমীয় কয়েকজনে লাগিয়ে দিয়েছে। এবার কেউ যদি তার বিরুদ্ধে অভিযোগ করে বলে ওকে লাগাচ্ছেন আমাকে লাগাচ্ছেন, এটা বললে হবে, তার দিব্য দৃষ্টি আছে, কাকে দিয়ে কী করাবেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন, আমার মনে হতো, আমি মনে করতাম যে আমি বোধহয় ভাষা বিভাগের প্রধান, অর্থ আমি ভাষা জানি। পরে যখন গৌড়ীয় পত্রিকা তার হাতে পড়েছিল, পড়তে পড়তে এসে পাগল হয়ে গেছে, বলছি যে এইরকম ধরনের ভাষা, এরকম ধরনের ভাব বৈচিত্র্য আমি তো কল্পনা করতে পারি, ভাষার মাধ্যমে এটা প্রকাশ করা যায় আমার ধারণা ছিল না। যাই হোক, গৌড়ীয় মঠে তিনি চিঠি লিখেছিলেন যে যদি প্রভুপাদের কাছে যদি আপনি কোনোদিন আমার কাছে গৌড়ীয় পত্রিকা পাঠান তাহলে গৌড়ীয় বৈষ্ণব অভিধান পাঠাবেন, আমি বুঝতে পারি না সব, বুঝা গেল, গৌড়ীয় পত্রিকা পাঠালে অভিধান পাঠাবেন, আপনাদের গৌড়ীয় পরিভাষাগুলো আমি কিছু বুঝতে পারি না, সেগুলো পাঠালে পরে তো আমি ওদের সব কিছু বুঝতে পারি। বাস্তবিক পক্ষে সদ্গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় না নেওয়া পর্যন্ত কাউ অপ্রাকৃত জগতের সঙ্গে সংযোগ স্থাপন হয় না, এ কথা পূর্বের সূত্র আমি ধরে বলবার চেষ্টা করছি। পূর্বের সূত্র ধরে আমি কথা আপনাকে রিমাইন্ড করে দিচ্ছি যে ততক্ষণ পর্যন্ত তার অপ্রাকৃত জগতের বিষয়ে কোনোরকমভাবে অনুপ্রবেশ সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত না অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের চরণে তার অভিগমন সিদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত পারবে না। প্রভুপাদের প্রচার বৈশিষ্ট্য সম্বন্ধে মদন মোহন মালবদিয়া বলেছেন, যিনি বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন, তখনকার দিনের এত বড় পণ্ডিত মদন মোহন মালবদিয়ার মতো খুব কম, তিনি বলেছিলেন সমগ্র জীবনে আমার কাউর কাছে আমার মাথা নিচু হয় নাই, আমার একটা বৈশিষ্ট্য,
সমগ্র জীবনে আমার কাউর কাছে আমার মাথা নিচু হয় নাই, কেবল এই মহাপুরুষের কাছে এসে স্বতঃসিদ্ধ বলে আমার মাথাটা নিচু হয়ে গেল, আমার কিছু বলবার আর কিছু রইল না। মদন মোহন মালবদিয়া প্রভুপাদের কৃপা পেয়েছিলেন, প্রভুপাদের কৃপা পাওয়ার জন্য যাকে আপনারা এই কিছুদিন পরেই আসছে নেতাজি সুভাষ বোস, তিনি গেছিলেন দেশ যখন স্বাধীন করবার জন্য, শেষ তিনি যখন অন্তর্ধান করবেন তার কিছুদিন আগে গুরুপাদ পদ্ম বলছেন, আমি ব্রহ্মচারী অবস্থায় ছিলাম, হঠাৎ দেখি সুভাষ গেটের সামনে এসছেন, এসে কড়া নাচছেন, আমি কাছে গেলাম, বললেন আমি সবাই ওকে সবাই চেনে, ইতিমধ্যে ওটেন সাহেবকে থাপ্পড়াত এইসব মেসেজের অনেক কথা, এইসব আর শুনে লাভ কি, যেহেতু জড়ো কথা। তো তিনি বললেন যে আমি আপনার প্রভুপাদের সঙ্গে একটু আশীর্বাদ নিতে এসেছি তার চরণে দণ্ডবোধ যাপন করতে, আমাকে যদি আপনি অনুমতি দেন। তো গেট খুললেন, খুলে বললেন আপনি একটু বসুন, আমি প্রভুপাদকে খবর দিচ্ছি যে আপনি এসছেন। সুভাষ বোসকে সবাই চেন, একটা ফিগার, কেন তার একটা আচরণ আদর্শ, যদিও জড়ো অপ্রাকৃত তখনও হয় না, কিছু ভাবনা তো অপ্রাকৃত বটেই, কেন গীতা যে পড়তো সিঙ্গাপুরের ফৌজ নির্ণয়ের সময় তখনও তিন বেলা গীতা পাঠ করতে, তা আমি কি করে বলি একবারে, যে একেবারে জড়ো নয়, কিছু অনুভব হয়েছে, গুরু বৈষ্ণবের দীক্ষা হয় নাই, কিন্তু সেখানে প্রভুপাদের কাছে খবর দেওয়া হলো, প্রভুপাদ বললেন পাঠিয়ে দাও ওনাকে, এসে বসলেন। প্রভুপাদ আধ ঘন্টাটা কিছু হরিকথা বললেন, বলার পরেতে তিনি বলছেন যে আমার জীবনে আপনার মতো ব্যক্তি মহাপুরুষের দর্শন করেছি, আমার ইচ্ছা ছিল আর আমি ফিরে যাব না, কিন্তু আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, দেশবাসী জেনে ফেলেছে আমি দেশকে স্বাধীন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এই জন্য আমি আর এই জন্মে আর হলো না, কেন আপনার মতো মহাপুরুষের কাছে এসে আর আমার যাওয়ার আর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি প্রতিজ্ঞা করে ফেলেছি। যখন উনি চলে যাচ্ছেন প্রভুপাদ বললেন একটু দাঁড়ান, বলে কেন বলুন, বলে আপনার জীবনের উদ্দেশ্য কি, বলে দেশ মাতাকে স্বাধীন করা আমার জীবনের উদ্দেশ্য, ভালো, আপনি তো বললেন গীতা পড়েন, বলে হ্যাঁ আমি গীতা পড়ি, তিন বেলা আমি গীতা পড়ি, আপনি তো শুনেছেন না, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণাতি নরো অপারে শুনে, হ্যাঁ আমি পাঠ করি, তো পাঠ করেন তো জানি আমি, আপনার আদর্শ হলো দেশ মাতাকে স্বাধীন করা ভারত ভূমিকে, বলে হ্যাঁ, আপনি লড়াই করবেন কাদের সঙ্গে, বলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমি লড়াই ঘোষণা করেছি, আমি তাদেরকে আমি এই দেশ থেকে তাড়িয়ে আমি দেশকে স্বাধীন করব। প্রভুপাদ বললেন আপনি তো এক্ষীণ বললেন আপনি গীতা পাঠ করেন, পুনর্জন্ম তো আপনি মানেন, বলে হ্যাঁ গীতাতে আছে মানবো না, বাসাংশে যে নারী, আচ্ছা ধরুন আপনি এই জন্মের পরের জন্মে আপনার জন্মটা যদি গ্রেট ব্রিটেনে হয়, ইংল্যান্ডে যদি আপনার জন্ম হয়, তখন আপনি লড়াই করবেন ভারতবাসীর বিরুদ্ধে, সব করে চমকে গেছে, আরে আপনি তো এক্ষুনি বললেন পুনর্জন্ম মানেন, গীতাতে বলছে, তাহলে আপনার যদি পরের জন্মটা আপনার গ্রেট ব্রিটেনে হয় তখন ওটাকে দেশমাতা মনে করবেন এবং ভারতের বিরুদ্ধে লড়াই করবেন, করবেন কি না, স্টাক আপ হয়ে গেছে একদম স্টান, কথাটা ঠিক, অর্থাৎ আপনি যে আদর্শ নিয়ে চলছেন সেটাও কিন্তু অ্যাপারেন্ট আদর্শ, যেটা নিয়ে প্রভুপাদ ছোট্ট একটা গ্রন্থ লিখেছেন বুকলেট, এরপরে ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। অপ্রাকৃত জগতে প্রবেশের পূর্বে আধ্যাত্ম রাজ্যের কোনো কনসেপশন পাওয়ার আগে আমার এইটি আপনাদের কাছে প্রার্থনা, প্রথমেই প্রাকৃত অপ্রাকৃত এই দুটো বিষয়ের ভেদটা বোঝবার চেষ্টা করুন, তারপরে তো গৌরী মঠের অবদান কি এটা অনুভব করতে পারবে, আমি এই প্রসঙ্গে আসছি। তাহলে সেখানে দেখা গেল উনি চলে গেলেন চোখে জল নিয়ে, ইচ্ছে ছিল প্রভুপাদের চলে, কিন্তু প্রতিজ্ঞা করে ফেলেছেন, জেনে রাখবেন আপনি কি, তাই জন্য তিনি খুব দুঃখিত হয়ে চলে গেলেন, কিছু করার ছিল কিন্তু কৃপা নিয়ে গেলেন, কৃপা। যাই হোক, এখানে প্রশ্ন হলো এই যে গৌড়ীয় মঠের বিচারটা, গৌড়ীয় মঠের যে অবদান এটা সমাজের লোক অনুভব করতে পাচ্ছে না, প্রভুপাদের আচার আদর্শের বৈশিষ্ট্য অনুভব করলে গৌড়ীয় মঠের যে বৈশিষ্ট্য এটা অনায়াসে বোঝা যায়। অনেকেই বলেন গৌড়ীয় মঠের এই সমস্ত বাড়াবাড়ির কি দরকার আছে, গৌড়ীয় মঠের এরা তো সাধু হয়েছে, সাধু মানে কৌপিন পড়বে চুপচাপ ভজন করবে, এরা বাড়াবাড়ির কি দরকার আছে, বাইরে হোর্ডিং দিয়েছে, এখানে সব এত বিরাট ব্যবস্থা, লাইট এসব বিশাল ব্যবস্থা করেছেন কি কারণ, প্রভুপাদ যে দেখুন গৌড়ীয় মঠের যে অপ্রাকৃত দালান বাড়ি যা কিছু আপনারা দেখছেন, তার মধ্যে যে সমস্ত বৈভব আপনারা দেখছেন,
আপনাদের জ্বলছে হৃদয়, আপনারা হিংসা করছেন, বিদ্বেষ হচ্ছে না, এগুলো কেন থাক, সাধুদের কেন থাকবে, সাধুরা আমরা দুটো ভিক্ষা দেবো, মেঙে খাবে, আবার থাকবে, হরে কৃষ্ণ বলবে, ওরা আবার এসব করে কেন, ভালো কাপড় চোপড় পরে, হ্যাঁ এইসবের দরকার কি, সাধু মানে আমরা পায়ের তলায় রাখবো, যা বলবো শুনবে, এই তো সাধু। ই আবার সাধু কেমন সাধু, টেবিল চেয়ারে বসে ইংরাজি বলে, কেমন সাধু। ভক্তিবিনোদ ঠাকুর ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু প্রিচ গৌড়ীয় ফিলসফি ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ইংরেজি আদি বিভিন্ন ভাষায়। ভক্তিবিনোদ ঠাকুর হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, প্রথম তিনি ব্রিটিশের কাছে বিভিন্ন সভায় বিভিন্ন জায়গায় তিনি কি করতেন, এই গৌড়ীয় দর্শনটাকে তুলে। তাই আজকে আপনারা আমরা ল্যাজ নাড়ছি, আমরা যে ল্যাজ নাড়ছি ভক্তিবিনোদ ঠাকুরের জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটি হল, সিনেট হল, বিভিন্ন জায়গায় বসে দায়িত্বহীন ভাষায়। আমি অবাক হয়ে যাই ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ইংরেজি আমি দেখে আমি অবাক হয়ে যাই যে এত সোজা ইংরেজি তিনি ওই সময় কি করে লিখতেন, কি করে এত সোজা ইংরেজি, জলের মতো ইংরেজিগুলো লিখতেন, প্রাঞ্জল ভাষায়, এ সম্ভব নয়। অপ্রাগে ঠাকুর কিন্তু অন্য অন্য ভাষাও জানতেন, এটা অনেকেই জানে না, ঠাকুর অন্য অন্য ভাষাও জানতেন। যাই হোক, ভক্তিবিনোদ ঠাকুরের ধারাকে রক্ষা করবার জন্য প্রভুপাদ নিজের সমগ্র জীবনকে দিয়ে দিয়েছেন। যেমন একটা মোমবাতি আলো প্রদর্শন করতে করতে নিজে গলে 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 প্রভুপাদ সমগ্র জীবনটা সর্বস্ব সময় এই সমাজের মঙ্গলের জন্য দিয়ে দিয়েছিলেন। তার জন্য 62 বছর বয়সে তাকে যারা দেখেছিল তারা চোখের জল ফেলেছিলেন। আমি 62 বছরের একটা একটা ছবি গৌড়ীয়তে দেখেছিলাম, দেখে আমি অবাক হয়ে গেছি, কি পৌপাদের, পৌপাদকে মনে হচ্ছে যেন 82 বছর 90 বছরের বয়স, এরকমভাবে তিনি নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে, বিশ্রাম বলে জীবনে কোনো কিছু নাই। ভক্তিবিনোদ ঠাকুর চলে যাওয়ার আগে বলেছিলেন, অপ্রাকৃত দৈব বর্ণাশ্রম তোমাকে স্থাপন করতে হবে, এটা তোমার বিশেষ সেবা। ভগবতী মা প্রচুর আশীর্বাদ করেছিলেন তোমাকে গৌরাঙ্গের সেই আদর্শ আচার প্রচার করতে হবে তারা অপ্রাকৃত জগতের। প্রভুপাদ কোনোদিনই ভক্তিবিনোদ ঠাকুরকে পিতা হিসেবে দেখেননি, অনেক মূর্খ লোক ভক্তি হরিকথা বলতে গিয়ে তার বাবার নাম হলো ভক্তিবিনোদ ঠাকুর, আর মূর্খের দল। ভক্তিবিনোদ ঠাকুরকে কোনোদিনই প্রভুপাদ বাবা বলে বলেননি, সেদিনকে এই ওইখানে বোধ হয় কাঁথিতে বোধ হয় আলোচনা করছিলাম না, হ্যাঁ বাবা দর্শনে বাধা হয়, প্রথমে যে রাধা, রাধা দর্শন, ভক্তিবিনোদ ঠাকুর রাধা অভিন্ন রাধা হিসেবে দেখতেন প্রভুপাদ, আর রাধার তলার যে পুটকিটা রব, রাধার তলায় যে পুটকিতে ধয়ের পেছনে এক রয়ের পেছনে রাধা, রটা যদি চলে যায় বাধা হয়ে যাবে, রাধা ছিল তো রয়কা ধয়কা, রয়ের পুটকিটা চলে গেলে কি বাধা, বাধা থাকে না, তারপর যদি ওপরের ধয়ের আঁকশিটাকে উড়িয়ে দেবে তো গাধা হয়ে যায়, গাধা হয় না, কি কেউ বোকা লোক নাকি বিচার করে না, আগে রাধা দর্শন হওয়া উচিত, সেটা হলো না, তো পুটকিটাকে মুছে দিলে কি থাকে, বাধা হয়ে গেল, রাধা দর্শনে বাধা আর তার থেকে গাধা হয়ে গেল, গাধা কি ওপরে আঁকশিটা ধয়ের গাধা, গাধা। এই হচ্ছে আমাদের দর্শন। কাজেই বাস্তবিক পক্ষে ভক্তিবিনোদ ঠাকুরকে তিনি দিব্য দর্শনে দর্শন করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের যা কিছু বিচার বৈশিষ্ট্য প্রভুপাদ বলতেন, ভক্তিবিনোদ ঠাকুর, ঠাকুর আমাদের সবকিছু দিয়ে গেছেন, এটা প্রভুপাদের আদর্শ, প্রভুপাদের শিক্ষা, ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সমস্ত কিছুই দিয়ে গেছেন, এখন আমাদের খালি শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে নাড়াচাড়া করতে হবে, সব দিয়ে গেছেন তিনি, এখন খালি আপনাকে স্থির আনুগত্য বিধান করতে হবে, শুদ্ধ গুরু বৈষ্ণব আনুগত্যে সমস্ত সম্পত্তি আমাদের হস্তগত হবে। জগতের লোক আন্দোলন করছে, গৌড়ীয় মঠে যত বাড়াবাড়ি, এরা সব বড় বড় সব এই সব মঠ মন্দির করে সব বাড়াবাড়ি করছে, ভালো ভালো সব ভোগ দেয় ওখানে, আর নিজেরাও খুব খায়। প্রভুপাদ বলছেন গৌড়ীয় মঠের অপ্রাকৃত যে বৈভব বিস্তারের প্রসঙ্গ, এ সমাজের বোকা লোকগুলো কিছুই বুঝতে পারল না। গৌড়ীয় মঠ অন্য অন্য তথাকথিত সহজিয়া সম্প্রদায়ের মতো একটা বাগের ছাল পরে বা কি যে চট পরে টাটিয়া বাবা, আরে বাবা টাটিয়া বাবা, টাট মানে কাপড়ের অভাব হয়ে গেছে, ওই জন্য বস্তাটাকে কেঁদে পড়েছে, আমি কত বৈরাগী, আরে এরকম বৈরাগের কোনো মূল্য আছে কি,
প্রভুপাদের আদর্শ ব্যাখ্যা করতে গেলে ওই কালকে যে বলেছিলাম প্রাপঞ্চিকতেয়া বুদ্ধিয়া হরিসম প্রাপঞ্চিকতেয়া বুদ্ধিয়া হ্যাঁ হরি সম্বন্ধী বসুন মুমুক্ষুবীর পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথাতে বাঁদরের বৈরাগ্য ত্যাগ করতে বলেছেন কে গৌরাঙ্গ মহাপ্রভু আমি পরশুদিনে আলোচনা করব মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় বঞ্জ অনাসক্ত হইয়া এর যে অ্যাকচুয়াল টিচিং এর যে বাস্তবিক সারমর্ম গৌরীয় মঠ ছাড়া আর কেউ বুঝেছে যদি আপনারা প্রমাণ করতে পারেন আমি এক্ষুনি সব ছেড়ে দেব কাপড় চোখ আমার দরকার নেই কেউ প্রমাণ করতে পারবে না কিন্তু গৌরীয় মঠের নাম করে যারা তথাকথিত দুষ্ট ব্যক্তি গৌরীয় মঠের নাম ভাঙিয়ে অত্যাচার করছেন গুরুবর্গের অপমান করছেন তাদেরকে আমি গৌরীয় মঠের বলে স্বীকার করি না আমি গৌরীয় মঠের বলে স্বীকার করি না গৌরীয় মঠের বলে আমি কাকে স্বীকার করি যারা অপ্রাকৃতিক জগতের প্রভুপাদের সিদ্ধান্ত গৌরাঙ্গ মহাপুর সিদ্ধান্তকে প্রচার করার জন্য হৃদয়ের তাকে একেবারে উজাড় করে লেগেছেন তাদেরকে আমি মনে করি আমার নিজের বান্ধব তারাই আমার আপনজন আমার আপনজন কেউ নেই আমার আপনজন দুনিয়ায় কেউ নেই আমার শত্রু মিত্র কেউ নেই একমাত্র আমার আপনজন বলে আমি মনে করি তাদের যারা হৃদয়টাকে উজাড় করে দিয়েছেন তারাই আমার সবচেয়ে আপনজন এদেরকে আমি কোনো জন্মে ত্যাগ করতে পারবো না কেন ওদের হৃদয়টা জগতের কৃপা করবার জন্য উতলে পড়েছে তাই তারা এইসব ব্যবস্থা করেছেন তাদের প্রচুর মঙ্গল হোক আমি প্রভুপাদের কাছে বলি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করি গুরুবর্গের তাদের প্রচুর মঙ্গল হোক তাদের কোনো বিরোধিতা করলে কেউ কোনো কিছু করতে পারবে না এটা আমার গুরুবর্গের আশীর্বাদ রইল সেখানে বলা হচ্ছে যে প্রভুপাদ যাবার ভক্তিবিনোদ ঠাকুর যাবার আগে প্রভুপাদ চোখের জল ফেলতে আরম্ভ করলেন কেন ভক্তিবিনোদ ঠাকুর ইচ্ছে করে প্যারালিসিসের লীলা করলেন ভক্তিবিনোদ ঠাকুর এই অবস্থায় সানন্দ সুখদিন প্রভুপাদ চোখের জল ফেলছেন ঠাকুর আরও কিছুদিন যদি আপনি না থাকেন তাহলে আমি কি করে আমার তো কেউ সহায় না আপনি না থাকলে আমি এখনও যদি কিছুদিন অসুস্থ লীলা না করে থাকেন বিরাজ করেন তাহলে ভালো হয় এই কথা প্রার্থনা কান্নাকাটির পর কিছুদিনের মধ্যে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর আবার সুস্থ লীলা করলেন নরোত্তম ঠাকুর যেমন নরোত্তম ঠাকুরকে দেখে কত লোক উপহাস করে পাষণ্ডী ব্যান নরোত্তম ঠাকুর যখন প্যারালিসিসের লীলা করলেন কত পাখণ্ডী ব্যক্তি এই দেখ হরিভজন করেছে কি করলে তো গঙ্গানয়ন চক্রবর্তী কি করলেন গুরুদেবকে ধরে ধরে গঙ্গায় স্নানে যেতেন অন্তিমে কি করলেন এই জড় সংসারকে বঞ্চনা করে তিনি করলেন নিত্যলীলায় চলেন কিভাবে গেলেন গঙ্গানয়ন চক্রবর্তী গঙ্গাতে তার শরীর ধুচ্ছেন আর ধুতে সাবানের মতো সরা সমগ্র শরীরটা গলে গলে চলে গেল নরোত্তম ঠাকুরের সমগ্র শরীরটা গলে চলে গেল কোথায় গঙ্গাতে এবার মূর্খ সমাজ কত নিন্দা করবে গৌরীয় মঠের করো যদি গৌরীয় মঠের কৃপা কেউ না পায় সে চৈতন্য মহাপুর কৃপা না পায় সে বাস্তবিক ভজনন্দনকে বাস্তবিকভাবে লাভ করেছে আমি মানব না কেন বাস্তবিকভাবে লাভ করা মানে রাধারানী আনুগত্য লাভ করা মীরাবাইয়ের কৃষ্ণ লাভ করার যে পদ্ধতি সেটা আমরা অনুমোদন করি নাই আমরা মীরাবাইয়ের নিন্দা করতে বসি নাই আমাকে অনেকে টিপিক্যাল প্রশ্ন করে বৃন্দাবনে বিভিন্ন জায়গায় মহারাজ মীরাবাইয়ের আপনারা কেন আলোচনা করেন না এ উনি তো ভগবত প্রাপ্তি করেছেন আমরা হ্যাঁ করেছেন আমরা একটাই কারণে করি না তিনি রাধারানীর আনুগত্য করেন না নিজের ইচ্ছে মতো কৃষ্ণকে তার পন্থা অনুযায়ী তার জন্য তিনি আরাধনা করেছেন মেরা তো গিরিধারী লাল দুসরা না কহি মেরা তো গিরিধারী লাল দুসরা না কহি কিন্তু সিদ্ধিপ্রাপ্তি হয় নাই সিদ্ধিপ্রাপ্তি হয়েছে দ্বারিকাতে বোঝা গেল সারা জীবন কিন্তু গাইলেন কিন্তু সিদ্ধিপ্রাপ্তির সময় কিন্তু গিরিরাজকে গিরিরাজ ধরনকে পেলেন না গোপালকে পেলেন না রাধিকার কৃষ্ণ সর্ব বেদে বলে লাস্টে কি হলো দ্বারিকায় গেলে কি দ্বারিকাধীশ কৃষ্ণকে পেয়ে গেলেন আর তার পাটরানী দ্বারিকায় যে পাঠা সেই সব গতি পেয়ে গেলেন গিরিধারীরাকে পেলেন না ওই জন্য রাধারানীর আনুগত্যই হচ্ছে গৌরীয় মঠের গুপ্ত রহস্য এইসব কথা আপনারা বুঝতে না পেরে অত্যন্ত উত্তেজিত হয়ে যান গৌরীয় মঠের বিচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেন কিন্তু আপনারা বিচার করার চেষ্টা করুন দেখবেন রূপগোস্বামী পাদ যে দিব্যত বৃন্দারণ্য কল্প দ্রুমাধ শ্রীমাদত্তাগা সিংহাসনস্ত এই যে শ্লোক বলেছেন রূপগোস্বামী পাদ রূপপাদ রূপমঞ্জরী অপ্রাকৃত বৃন্দাবনের অন্ত প্রকোষ্ঠে সেখানে যে রাধা গোবিন্দের যে বিচার সেবা সেবা করার যে
অপূর্ব বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন। দিব্য বৃন্দারণ্য কল্পদ্রুমাদস্মাত নাগা সিংহা সমস্ত শ্রী শ্রী রা শ্রী গোবিন্দ দেবু স্পেশালি মানে যত সখী মঞ্জুরি সব বেষ্টিত হয়েছে স্পেশালিভি সেব্য মানুষ মারামি। এইটা হলো গৌড়ীয় মঠের মূল মন্ত্র। এই জন্য গৌড়ীয় মঠের বৈভব দেবে আপনাদের যদি জ্বালা পড়া হয় আপনাদের অনিষ্ট হবে, কখনো করবেন না, আমি অভিশাপ দিচ্ছি না, ক্ষতি হয়ে যাবে। গৌড়ীয় মঠের বৈভব, গৌড়ীয় মঠের বৈভব করে নিজের ভোগের জন্য নয়। প্রভুপাদ জানাতেন গৌড়ীয় মঠের এক এক ব্যক্তির উদয় আস্ত পরিশ্রমের ফলে যে সামান্য জিনিস আমরা ভিক্ষা পাই তার এক এক অংশ, এক এক টুকরো অংশ পর্যন্ত সম্যক রূপে রাধা গোবিন্দের সেবায় আমরা উৎসর্গ করি। এর কেউ এর এই ভিক্ষাবৃত্তি থেকে কেউ ভোগের ব্যবস্থা কেউ কোনোদিন করতে পারবেন না। এই জন্য প্রভুপাদ যাওয়ার সময় বলেছিলেন আমি তোমাদের জন্য কোনো রকম ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আমি রেখে যাব না, আমি তোমাদের জন্য কোনো রকম ভাবে অর্থ বৃত্ত আদি সঞ্চয় করে যাব না, গেলেই তোমরা অলস হয়ে যাবে, বরঞ্চ আমি প্রচুর ঋণ করব, প্রচুর ঋণ করে আমি এই গৌড়ীয় মঠের যে রাধা গোবিন্দের অপ্রাকৃত গৌরাঙ্গ মহাপ্রভু সর্বেন্দ্রিয়ে তার যে সেবা করার যে বৈশিষ্ট্য আমি জগৎবাসীকে দেখাবো, তার জন্য আমার যত ঋণ করতে হবে সেই সব ঋণ তোমরা কি করবে ধীরে ধীরে ভিক্ষা করতে করতে সেগুলো শোধ করবে, তোমরা আরামের সময় পাবে না, বিশ্রামের সময় পাবে না, আমি তোমাদের বিশ্রাম করতে দেবো না, আমি এত করুণাময় তোমাদেরকে সবসময় সেবা লাগিয়ে রাখবো, সবসময় সেবা। যার জন্য গৌড়ীয় মঠে যা কিছু উদয়াস্ত পরিশ্রমের ফলে যা কিছু ভিক্ষা এখানে আসে তার এক টুকরো অংশ পর্যন্ত আমাদের এই বাস্তব সাধুগুলো যারা রয়েছে তারা আপনারা অপমান করতে পারবেন না, সেই সব বস্তুগুলো এরা ভোগ করেছে নিজে, করতে পারেনি, ভোগ করেনি এরা। প্রত্যেকটাই অপ্রাকৃত চৈতন্য মহাপ্রভুর যে অপ্রাকৃত ইন্দ্রিয় গ্রাম আছে, চৈতন্য মহাপ্রভু ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়কে পরিতৃপ্তির জন্য গৌড়ীয় মঠে যে ব্যবস্থা আছে এটা কোনো জায়গায় না, আছে কোনো জগতে। সেই জন্য গৌড়ীয় মঠের ফর্মুলাটা কি, গৌড়ীয় মঠের যদি স্লোগান এক কথায় বলা হয়, গৌড়ীয় মঠের স্লোগানটা কি, সেকে বললো পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম, পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এটা হচ্ছে গৌড়ীয় মঠের ফর্মুলা, এটা স্লোগান, এর অন্য তো হবে না, পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই প্রভুপাদ জানিয়েছেন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ বস্তু স্বয়ং কৃষ্ণ, তিনি যখন আবির্ভাব হয়ে শিবাস অঙ্গিনাতে অপ্রাকৃত সংকীর্তন যজ্ঞের যে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছিলেন, সংকীর্তন যজ্ঞের চৈতন্য মহাপ্রভু করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, সেই সংকীর্তন যজ্ঞেতে গৌড়ীয় মঠের এক এক ব্যক্তি নিজের জীবনকে উৎসর্গ দেওয়ার জন্য ব্যস্ত থাকুন, সমস্ত জীবন, যেমন স্বাধীনতা সংগ্রামের জন্য যখন মাস্টারদা বলছেন তোমাদের মধ্যে কে কে আছো এ দেশ মাতার জন্য প্রাণ দেবে, তার হাত তুলে বলছে মাস্টারদা আমি প্রাণ দেবো দেশ মাতার জন্য, বলেছিলেন কিন্তু কি নেই, আমি এত বড় মিথ্যাবাদী, এত বড় আমি মিথ্যাবাদী, এত বড় চিচার আমি, আমি এত বিশাল শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়ার পরেও আমার জীবন যৌবন কোনো কিছু আমি দিতে পারলাম না, ধিক্কার আমার জীবনে, আমি পারিনি, আমি আশ্রয় নিয়েছি বলে দাবি করেছি কিন্তু বাস্তবিক আমার আশ্রয় নেওয়ার বাহাদুরি কি না, ওই গরুপাত পদ্মের ওই প্রভুপাদের পরিচয়টাকে ভাঙিয়ে আমি আমার জীবনের কিছু গুছিয়ে নেব, এটা গৌড়ীয় মঠের কোনো ব্যক্তির উদ্দেশ্য নয়। গৌড়ীয় মঠের যারা তাদের আদর্শ এরকম নয়, তারা কেউই গৌড়ীয় মঠের নন, কেউই তারা গৌড়ীয় মঠের নন, তারা আমার বিরুদ্ধে এজিটেশন করুন, আমাকে মারবার জন্য ব্যস্ত হন, প্রভুপাদকে তো মেরে উড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছিল, হয়নি, কুলিয়ার দ্বীপেতে পোড়ামাতলা পোড়া পৌড় মা তাকে দর্শন করে যাওয়া, সে এত বড় বড় ইট মারতে আরম্ভ করলো সবাই, প্রভুপাদকে মাথা ফাটিয়ে দেবে, প্রভুপাদকে লুকিয়ে ফেলা হলো, যেমন রামানুচার্যকে বাঁচিয়েছিলেন কুরেশ, চোখটাকে উপরে ফেললো কুরেশের, তখনও বলছে আমি গুরু সেবা করতে করতে আমার শরীর ছাড়ব, গুরু সেবাহীন শরীর আমি রাখবো না, কুরেশ পরিচয় দিয়ে গেলেন, হ্যাঁ বলুন কি কথা আছে আপনাদের, সেই শৈব রাজা কি করলেন তার চোখটাকে উৎপাদন করলেন, ঠিক আছে জবাব দিয়েছিলেন কি, সত্য কথা বলেছিলেন, সিদ্ধান্ত সিদ্ধান্ত তো পেরে উঠল না,
তখন ফিজিক্যাল অ্যাসাল্ট, শারীরিকভাবে অত্যাচার আরম্ভ করলো। কুরেশ কোনো ঘাবড়াননি, কুরেশ রামানুজাচার্য গুরুদেবকে যেতে দেননি, গুরুদেব আপনাকে যেতে হবে না, আমি যাব, মারে তো আমাকে মারো। একে বলা হয় গুরুদেবের, গুরুদেবকে ভালোবাসা, একে বলা হয় গুরু বৈষ্ণবের জন্য ডেডিকেশন। আমি কোনো মজা করবার জন্য গৌড়ীয় মঠে আসি নাই, কোনো কিছু গুছিয়ে নেওয়ার জন্য, এই ভাবনাটা থাকা উচিত। সেখানে কুরেশ যখন এলেন, পরবর্তীকালে কী হলো, গুরুকৃপাতে চোখ সব ফেরে পেলেন, অনন্ত অপার সিদ্ধান্ত সমুদ্র তার হৃদয়তে প্রকটিত হয়েছিল, হয়েছিল কিনা না। প্রভুপাদকে সেই কুরেশের আদর্শ নিয়ে আমাদের, আমার পরম আদরের বিনোদদা, যাকে বলে পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ, পরম আদরের, আমার যদি প্রাণ ছাড়ি তাহলে ভাগবত শুয়ে বলছি যেন আমার সেই সব বৈষ্ণবকলের সঙ্গ হয়। পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ, পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ, পরম পূজ্যবাদ যাদব গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদপুরী, আমি যেন শরীর ছাড়ার পর তাদের কাছে যেতে পারি। যোগ্যতা নাই, তথাপি লোভ, একটা একটা লোভ হয়েছে আমার, সেই জন্য বললাম, আসলে যোগ্যতা তো নাই, তারা কৃপা করলে হতে পারে। সেইখানে কুরেশের আনুগত্যে কি করলেন, সেখানে তিনি কি করলেন, প্রভুপাদের বেশটাকে তিনি পড়লেন, পরে প্রভুপাদকে ব্রহ্মচারী বেশটা দিয়ে সাদা কাপড় দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। আর তার যত আক্রমণ যা আছে কুরেশের আনুগত্যে তিনি সহ্য করলেন, করে জগৎবাসীর কাছে প্রমাণ করলেন গুরু সেবার আদর্শ। আর অনেক ভক্ত প্রভুপাদকে বললেন, প্রভুপাদ শিগগিরই আপনি অনুমতি দিন, আমরা কোর্টে গিয়ে কেস ফাইল করি একটা, যে সমস্ত দুষ্ট ব্যক্তিগুলো এইসব আক্রমণ করে গৌড়ীয় মঠের ওপর আমাদের কত ভক্তকে কোনো কষ্ট দিয়েছে, পীড়া দান করেছে, বলুন আজকে, শিগগিরই আমি একটা কেস ফাইল করছি। বড় বড় লোক ছিলেন, প্রভুপাদ বললেন না, কেন? বলো তারা আমাদের কত বড় উপকার করলেন জানেন? উপকার? বললে হ্যাঁ, তারা যে আক্রমণ করলো, এই আক্রমণের কথা বড় বড় নিউজ পেপারে বেরিয়ে গেল সব জায়গায়, গৌড়ীয় মঠের ওপরে, নিত্যানন্দর ওপরে যেমন জগাই মাদায় আক্রমণ হয়েছিল, পুনরায় সেই আক্রমণ দেখা গেল নবদ্বীপের এই পরিক্রমার উপর, অজস্র এই আক্রমণের উপপাগুন, এই চেয়ে বড় উপকার, লক্ষ লক্ষ টাকা এর প্রচারের জন্য লাগতো, আমাদের কিছু খরচা লাগলো না, লাগলো। তাহলে জড়জগতের লোক যে সব বিচারে অবস্থিত, গৌড়ীয় মঠের অপ্রাকৃত সাধুগণ তারা অপ্রাকৃত বিচারে অবস্থিত, তারা আপনাদের মতো এই সে রক্ত মাংসের এইসব বিচারে তারা চলেন না, তারা কি এই বিচারে চলেন? অপ্রাকৃত বললেন, আমার কত প্রচার করে দিল, স্টেসম্যান থেকে আনন্দ সব জায়গায় পত্রিকায় প্রকাশ হয়ে গেল, আমাদের কি ক্ষমতা ছিল? আমাদের গৌড়ীয় মঠে কী আছে? কিছুই এখন নেই, গৌড়ীয় মঠে সব আছে। গৌড়ীয় মঠ মানে হচ্ছে বৃন্দাবন। গৌড়ীয় মঠ মানে কি, কেউ যদি আমাকে বলেন, আচ্ছা গৌড়ীয় মঠ মানে কি? হ্যাঁ, গৌড়ীয় মঠ মানে হচ্ছে বৃন্দাবন, গৌড়ীয় মানে বৃন্দাবন, যেখানে রূপ গোস্বামী ভাবে দিব্য বৃন্দারণ্য বলেছেন, এইটা হচ্ছে গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের বাস্তব পরিচয় এটা, সেখানে যত বৈভব আবিষ্কার হয়েছে, যা কিছু হচ্ছে, এর জন্য আপনাদের রাগ করার কোনো দরকার নাই। আপনারা অনুভব করুন যে সমস্ত এত বড় ঐশ্বর্যের মধ্যে থেকে জানার নিরন্তর হরিভজনের আদর্শ প্রকাশ, কেন এই মঠ যদি না থাকতো গৌড়ীয় মঠে, তাহলে আপনারা কোথায় এসে বসতেন? কিছু তো গৌড়ীয় মঠের যে যে চাকচিক্য বাইরের দৃষ্টিতে, এত বড় শোভন সদন, এইসব বিগ্রহ, এত বড় সেবার সমাহার, এগুলো সব আপনাদেরকে আকর্ষণ করে নিয়ে আসার জন্য। দেখবেন মায়াপুরে গেলেই কেউ চৈতন্য মঠে প্রথমে যায় না, একটা অন্য মঠ আছে সেখানে ঢুকে পড়ে, আমি আর নাম বললাম না, গৌড়ীয় মঠ যেন উড়ে যায় তারা সেই চেষ্টা করেন, আমার কথা ক্ষমা করবেন। কেউ পরিচয় দেন না যে মূল জায়গা আছে, ওখানে যান আগে, ওখানে দণ্ডবোধ করে আসুন। আমার কাছে কেউ দণ্ডবোধ করতে এলে কী বলবো? আরে আমার কাছে এসে গুরুপাদ পদ্ম রয়েছে, ঘরে যান, বৈষ্ণব করে ওদের করুন দণ্ডবোধ, আমার কাছে কী করছেন আপনি? এটাকে বলে ভজনের স্পিরিট, সেটা সেটুকু পর্যন্ত নাই আমাদের। এত আমরা হিংস্র হয়ে পড়েছি, কীভাবে গৌড়ীয় মঠকে আমরা ধ্বংস করবো? জগৎবাসী বলছে অমুক অমুক সংস্থা, তারা বন্যাত্রাণে অনেক সাহায্য করে, তারা অনেক কিছু করে, কেউ কেউ চিকিৎসালয় খুলেছে, কত রোগীকে চিকিৎসা করছে, কলেরা সারাচ্ছে, ম্যালেরিয়া সারাচ্ছে, আর গৌড়ী মঠ কী করে? গৌড়ী মঠ কিছু করে? কাপড় চোপড় দেয়, ওষুধ টষুধ দেয় নাকি? কিছু করে না। তাহলে এদেরকে আমরা কী করে বলবো? ওরা কিছু সমাজসেবা করে? কালকেই বলেছেন যে সেবা করবে তার সে সেববে গুণটা তোমাদের মধ্যে। সমাজসেবা এটা শব্দটা ইউজ করা যায় না, কিন্তু করে বোকালো। গৌড়ী মঠ কী দেয় সেটা আপনাদের মতো বোকালোক বোঝা মুশকিল। গৌড়ীয় মঠ অপ্রাকৃত জগতের
যে চিরকালের যে আপনার অভাব সেটাকে নিবৃত্ত করবার জন্য ব্যবস্থা করে, তাই তো। গৌরীমঠ কোনো বন্যাত্রাণের জন্য হেলিকপ্টারে করে কিছু চিনেমুড়ি ছড়িয়ে দিল, যে পেলো পেলো, না পেলো না পেলো, কেন গ্র্যান্ডটা সেন্টার থেকে পাওয়া গেছে এত কোটি টাকা, তার মধ্যে খরচা তো দেখাতে হবে, বাকিটা চলে যাক অন্য অন্য ফান্ডে চলে গেল নিজেদের, হয়ে গেল। আমরা তো দিয়েছি, আচ্ছা হ্যাঁ তো দিয়েছেন, ওই হেলিকপ্টারের ছবি তোলা আছে, হেলিকপ্টার থেকে আমরা চিনেমুড়ি ছড়িয়েছি, কত টাকা চিনেমুড়ি ছড়িয়েছেন আর কত লোক পেয়েছে, এগুলো চালাকি। সমাজ সেবার নামের একটা পর্দা সামনে রেখে তার অন্তরালে কত ব্যভিচার চলছে সেটা যদি আপনারা জানতেন, আপনারা এত বোকা। সমাজ সেবার নাম করে আমি যদি দশ কোটি টাকার সেবা করি, সমাজের সেবা করার একটা অভিনয় করি, সেবা শব্দটা আমার ইউজ করা উচিত না তথাপি আপনাদের বোঝাবার জন্য, কিন্তু তার পেছনে দেখা যাচ্ছে আমি পঞ্চাশ কোটি টাকা পেয়ে গেছি, সমাজের লোক এত বোঝা। সেবার একটা পর্দা রেখে তার অন্তরালে কি ব্যভিচার চলছে সেটা আপনারা জানেন না, কিন্তু গৌরীমঠের বিচার কি, যদি সমাজের লোক বলে আপনারা কি সেবা করেন, আপনারা বন্যাত্রাণের লোকদের কিছু করেন, হ্যাঁ নাকি কাপড় চোপড় দেন না, ওষুধ ফসুদ দেন? মহারাজ আপনি যদি এখনই ওষুধ ফসুদ দেওয়া হয়, কলেরা হয়েছে সেটা সারা একটু পরেই যা, আবার দশ দিন পরে যে ম্যালেরিয়া হবে না এমন কোনো কথা নেই, এ শরীর অনিত্য, এই আছে এই নেই। এই খোলার সেবাটা প্রভুপাদ বলতেন এই চামড়া খোলাটা, এটাকে কেউ মেয়ে ছেলে ভাবছে আর কেউ বেটা ছেলে ভাবছে, আরে বাবা খোলা, এগুলো সব পড়েছে খোলা, সামনে সব খোলা, এই জন্য তার সৌন্দর্য আদি দেখা বাস্তবিক সাধুর উচিত নয়। যতক্ষণ পর্যন্ত না কাউর অপ্রাকৃত দর্শন খুলছে, প্রাকৃত দর্শন রয়েছে সে যেন প্রচারে না যায়, এই কথাতে আমার অনেক আন্দোলন সৃষ্টি হয়েছিল। যতক্ষণ পর্যন্ত তার প্রাকৃত অপ্রাকৃত ভেদবুদ্ধি হয় নাই সে যেন প্রচারে না যায়, প্রচারে গেলেই সে ব্যবিচারে লিপ্ত হবে, হাজার হাজার উদাহরণ এরকম আছে, তাতে গৌরীমঠের অপমান হবে, আমরা গৌরীমঠের অপমান হতে দেব না। যদি কেউ গৌরীমঠের নাম করে উল্টোপাল্টা করেন তাদেরকে চিরকালের মতো আমি ত্যাগ করবো, আমি ত্যাগ করেছি আমার নিজের জীবনে, এরা জানে তাদের সঙ্গে কোনো কানেকশন রাখি না, আমার দরকার নেই সভা সমিতিতে যাওয়া তোদের সঙ্গে, আমি তাদের সঙ্গে ত্যাগ করেছি, কোনো দরকার নেই আমার। সেই জন্য দেখা যায় গৌরীমঠের কর্তব্য হলো কি, গৌরীমঠ অপ্রাকৃত জগতের যে জীবের যে স্বভাব, জীবের যে স্বরূপ, সেই স্বরূপে প্রতিষ্ঠিত করিয়া দেওয়ার যে যে বিচার, যে চেষ্টা, এটা গৌরীমঠের। গৌরীমঠ সবসময় কী চান, গৌরীমঠ সবসময় চান এদেরকে আমরা চিরকালের জন্য যে অভাব অভিযোগে রয়েছে এটা থেকে বার করে আমরা কি করব, তাদেরকে তাদের স্বরূপেতে অবস্থিত করে দেব, তারা যে ভগবানের নিত্য সেবক এই কথাটা আমরা বুঝিয়ে দেব, এটা আমাদের গৌরীমঠের উদ্দেশ্য। এবং এই কথাটা কালকের আলোচনা বুঝি, সমস্ত জগতের সমস্যা একটা সিঙ্গেল সমস্যা, সেটা হচ্ছে ভগবত প্রাপ্তি হলো না, একটাই সমস্যা। যত সমস্যা আছে সেগুলো ভগবান থেকে দূরে সরে যাওয়ার জন্য সৃষ্টি হয়েছে। ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহসাত ঈশাত অপেতস্য বিপর্যয় স্মৃতি তন্ময়ায়া অত আহ্বয়ত্তম ভক্তৈক এষম গুরুদেব তাত্মা। সমস্ত ভগবান থেকে দূরে সরে যাওয়ার জন্য আপনাদের যত কেলেঙ্কারি, যত কষ্ট দুর্দশা সব হয়েছে, আমার কথায় বিশ্বাস হলো না, এখনো বিশ্বাস হলো না, আপনাদের যত সমস্যা সব আপনাদের নিজেদের ক্রিয়েটেড, এর জন্য ভগবান দায়ী নয়। যখন এই মিদনাপুরেরই কোন জায়গা, সেই জায়গাটা যেখানে ব্রাহ্মণ বৈষ্ণব সবার, বালিঘাট কথা আমি অনেকবার বলেছি, এখানেও একটু বলা উচিত, সেখানে বিশ্বম্বরানন্দ দেব গোস্বামী, সেই সময় তিনি শ্যামানন্দ পাঠের তিনি আচার্যের পদে ছিল, বড় পণ্ডিত ব্যক্তি, বড় ভক্তিমান, বিশাল সিদ্ধান্তবিদ ছিলেন, তিনি প্রভুপাদকে খুব ভালোবাসতেন। সেই বালিঘাই সভায় যত ব্রাহ্মণগণ গৌরীমঠের উপর আক্রমণ করা হলো, তারা বললে গৌরীমঠের সব মানে এইসব শাস্ত্রীয় বিচার নেই, তারা যা তা আরম্ভ করেছে তারা সবাইকে পৈতে দিয়ে দিচ্ছে, ব্রাহ্মণ বানিয়ে দিচ্ছে, এইসবের জবাব দেয়া হয়েছে বিভিন্ন পত্রিকাতে, বইগুলো ফুরিয়ে গেছে সব নেই, মাধ্য গৌড়ীয় সম্প্রদায় কি গুরু পরম্পরা নাই, এই গ্রন্থ ফুরিয়ে গেছে অনেক দিন আগে, দুলোর মতো শেষ হয়ে গেছে, আবার হয়তো প্রকাশ করতে হবে।
সেখানে এসব উত্তর দেওয়া হয়েছিল যে গৌড়ীয় মঠ এসব অত্যাচার করছে, গৌড়ীয় মঠ সমাজ শৃঙ্খলাকে ভেঙে দিচ্ছে, গৌড়ীয় মঠে এসব করছে। যেমন নিমাই চৈতন্যের বিরুদ্ধে আন্দোলন হলো, আর নিমাই আগে ভালো ছিল, নিমাই এসে সব উল্টো আরম্ভ করেছে, সংকীর্তন জোরে জোরে করছে, না যা আমরা ঘুমোতে পারি না রাত্রে, বিষহরি শিবরাত্রি ইত্যাদি সময় রাজ্যাকরণ এটা ঠিক আছে, নিমাই এসে সারাদিন এখানে কীর্তন করছে হই হই করে, আমরা ঘুমোতে পারি না, এ বেটা গালাগাল দিচ্ছে কারা, যারা পাষণ্ডীগণ। নিমাই এসে উল্টো করছে, শাস্ত্রে এসব নেই, শাস্ত্রে নেই সংকীর্তনের কথা, সব জায়গায় আছে, ও দেখতে পায় না, অন্ধ। বাস্তবিক পক্ষে এই বালিঘাই সম্মেলনে ভক্তিবিনোদ ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রভুপাদ গেলেন, বলে তুমি দৈব বর্ণাশ্রম স্থাপন করো, এটা বিরাট সেবা, ধাম সেবার বৈশিষ্ট্য প্রকাশ করো। এগুলো সব ভক্তিবিনোদ ঠাকুর যাওয়ার আগে বলে গেছিলেন, সেগুলো প্রভুপাদ নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছিলেন। আমি আরও কিছু কথা না বলে ইনকমপ্লিট রয়ে যাবে। বালিঘাই সম্মেলনে তিনি কি করলেন, বিশ্বমানন্দ গোস্বামী তিনি সভাপতি ছিলেন, তিনি প্রভুপাদকে হরিকথা বলতে বলে আপনাকে এ বিচার প্রস্তুত করতে হবে। প্রভুপাদ কম করে দু তিন ঘন্টা কাল সমানে ব্রাহ্মণ বৈষ্ণবের যে তর্তম্য বিচার এর উপর করলেন, যে সমস্ত আক্রমণ করেছিলেন ব্রাহ্মণ পরিচয় দিয়ে যেসব ব্যক্তিগণ, তাদের প্রথমেই জানা উচিত ছিল ভাগবতের বিচার। ভাগবতের কি বিচার, সপ্তম স্কন্ধে ভাগবত পরিষ্কার বলেছেন, বিপ্রাদ দিশর গুণ জুতাদ অরবিন্দ নাভ পদা অরবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম, এটা ভাগবতের বিচার, এটাই গৌড়ীয় মঠ স্থাপন করেছে, করেছে কিনা, বিপ্রাদ দিশর গুণ জুতাদ অরবিন্দ নাভ পদা অরবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম, বলছে যে দ্বি সড়ো মানে সিক্স মাল্টিপ্লাইড বাই টু, তার মানে বারো, বারো গুণ ব্রাহ্মণের যে সম দম শৌর্য সরলতা আর্যবা আদি সব বারো গুণ, এই বারোটা গুণ যুক্ত হওয়ার পরেও যদি তার হরিভক্তি না থাকে বিষ্ণু তত্ত্বের চরণে অন্তত কৃষ্ণ ভক্তি সবার, তাদেরকে কখনোই ব্রাহ্মণ বলা হবে না। তার চেয়ে সপচ সপচ তপি গরিয়ান যজ্জিউহাগ্রে বর্ততে নাম তুভ্যাম, ভাগবতের বিচার, যার জিহ্বায় কৃষ্ণ রাম বিষ্ণু এইসব উচ্চারিত হচ্ছে, সে সমাজের যে বিরাট বারমন, ব্রাহ্মণ না বারমন, অভিমান তার বারমন, বারমন ছাড়িয়ে যাবে, তার থেকে অনেক ওপরে গৌড়ীয় মঠের বিচার, তারা বুঝতে পারবেন না। সেই জন্য দেখা যায় ওরা অভিমান করে এইসব কথা বললেও বাস্তবিক তারা ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ মানে এই নয় একটা পৈতে আছে, আর পৈতেটাকে গুটিয়ে গরু মাংস খেলাম আর মদ খেয়ে এলাম, আমি ব্রাহ্মণ, দেখাবার সময় দেখেছেন আমি চক্রবর্তী দেখাচ্ছি, বড় বড় ব্রাহ্মণ হয়ে গেছে তো ভালো, কিন্তু গৌড়ীয় মঠ এই সমস্ত ধোকাবাজি পছন্দ করে না বলে আপনাদের এত রাগ। গৌড়ীয় মঠ পুরো পরিষ্কার মনে প্রমাণ করে দিয়েছেন, যে ব্যক্তি অপ্রাকৃত চিন্ময় ভাবনায় অবস্থিত, যার হৃদয়তে জড় ভাব চলে গেছে বিষ্ণু তত্ত্বে পূর্ণ বিশ্বাস, তিনি হচ্ছেন ব্রাহ্মণ, তিনি হচ্ছেন বৈষ্ণব। ব্রাহ্মণ অথচ বৈষ্ণব নয় হতেই পারে না, অ্যাবসার্ড, যে বাস্তবিক ব্রাহ্মণ সে বৈষ্ণব হবে। স্মার্ত ব্রাহ্মণগণের কি গুরুত্ব আছে, কোনো গুরুত্ব আছে, এই নিয়ে কত লড়াই হয়ে গেছে শান্তিপুরে এখানে ওখানে, কত কিছু করতে পেরেছে তারা, বাস্তবিক পথে তা না। প্রভুপাদ যখন ওই রকমভাবে আড়াই তিন ঘন্টা সমানে অনর্গল এইসব কথা বিচার প্রস্তুত করলেন, তখন ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রভুপাদের কাছে ছুটে আসছেন, প্রভুপাদের চরণ ছোবেন বলে। বিশ্বমানন্দ দেব গোস্বামী শিগগিরই বললেন প্রভুপাদ চাপা পড়ে যাবে, প্রভুপাদ থেকে সব ছুটে আসছেন বিরাট হাজার হাজার লোক, সঙ্গে সঙ্গে তাদেরকে ব্যারিকেড করে আটকে কি করে একটা বড় একটা টোকনা আছে না, যেটা ভান্ডারার সময় লাগে, বিরাট টোকনা বলে শিগগিরই নিয়ে আসো, নিয়ে এসে তার উপর বালতি দিয়ে প্রভুপাদের চরণটাকে ঠেলে ধোয়াতে আরম্ভ করলো। এবার ব্যক্তিকে বললো কে প্রভুপাদকে স্পর্শ করবে না, ওখান থেকে জল নিয়ে যান, মুহূর্তের মধ্যে সেই জল শেষ, একটা বিরাট টোকনা, হাজার হাজার লোক জয় জয়কার করলেন, সিদ্ধান্ত সরস্বতী কি জয়, এরকম ভাবে করেছেন জয় উদ্ঘোষণা করলেন। এর নাম হল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। আপনারা বুঝতে পারছেন না আমি কিছুই বলতে পারলাম না, আমার অনেক কিছু বলবার ইচ্ছা ছিল, কিন্তু গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য সম্বন্ধে আপনারা জানবার চেষ্টা করুন। প্রথমেই আপনাদের অনুরোধ করব, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা আদি প্রচুর পরিমাণে শুদ্ধ জায়গা থেকে নিয়ে আপনারা আলোচনা করুন, বিশেষ করে জৈব ধর্ম, চৈতন্য শিক্ষামৃত, মহাপ্রভু শিক্ষা,
মনোশিক্ষা, মনোশিক্ষার ব্যাখ্যা আছে, সেখানে উপদেশামৃতের ব্যাখ্যা বহুপাদের আছে। এই সমস্ত কিছু আপনারা খুব নিষ্কপটভাবে আলোচনা করুন, আর খুব ভালো হয় আপনারা যদি জগদানন্দের প্রেম বিবর্ততাকে পাঠ করেন, ওটাকে অবহেলা করবেন না। জগদানন্দের প্রেম বিবর্ততা আলোচনা করলে সমাজের যে বাস্তবিক সাধু কে আর কপট, তাদের মুখোশটা খুলে যাবে। জগদানন্দ প্রেম বিবর্ততাকে পাঠ করতে চায় না, কেন পাঠ করলে নিজের মুখোশটা খুলে যাবে। এত তীব্র ভাষায় জগদানন্দ অপ্রাকৃত জগতের সাধু কে আর কে নাটক করছেন, কে দুষ্টাম করছেন, এই সমস্ত। আজ আমরা বলবো গৌড়ীয় গোষ্ঠী পতি, এই নাম দেয়া হয়েছে তাকে। পতি মানে কি হলো? পতি মানে কি? পতি মানে পাতা। পতি মানে কি? পাতা, যে পালন করবেন, তাই তো? আপনাদের যে এক একজনের এক একটা পতি আছে, সেরা বাহ্য দৃষ্টিতে পালন করছেন বলে মনে হয় কি, শেষ সময় সব জারি জুড়ি শেষ, কেউ পালন করে। পতি একমাত্র যদি বলতে হয় যিনি পালন করতে পারেন, তার নাম হলো পতি। পতি কথাটা ওখান থেকে যে পাতা, পালনকর্তা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি হচ্ছেন গৌড়ীয় গোষ্ঠীপতি। সমগ্র গৌড়ী গৌড়ীয় গণের কর্ণধার করে দিয়েছিলেন কাকে? স্বরূপ গোসাইকে। আমি এ সম্বন্ধে আলোচনা করেছিলাম, যখন গুন্ডিচা মন্দির মানজন হচ্ছে, সেই সময়তে এক গৌড়ীয় এসে মহাপ্রভু, এই যেখানে মহাপ্রভুর চরণে জল ঢেলে দিয়েছিলেন, তখন মহাপ্রভু ইচ্ছে করে, হ্যাঁ, অসন্তুষ্ট হওয়ার অভিনয় করেছিলেন, করে স্বরূপকে ডেকে, যে স্বরূপ এই দেখো তোমার গৌড়িয়া করে এতে ফই জাতি, তোমার গৌড়ীয়, এই শব্দটা বলেছিলেন কাকে? কাউকে ডাকেননি, একমাত্র স্বরূপ গোসাইকে ডেকে বলেছিলেন তোমার গৌড়িয়া করে এতে ফই জাতি, দেখো এই ঠাকুরের মন্দিরে আমার পা ধোয়ালো, বলো আমি কোথায় যাব। তখন স্বরূপ গোসাই কী করলেন, তার ঘাটটাকে নিয়ে বাইরে ঠেলে দিয়ে এলেন। তারপর সে কাঁদতে কাঁদতে গৌড়ীয় বৈষ্ণব ব্রাহ্মণ সরল সে এসে কাঁদল, তখন মহাপ্রভু ক্ষমা করলেন। এইভাবে আমরা দেখি সমগ্র গৌড়ীয় গগনের একমাত্র অদ্বিতীয় আচার্য হিসেবে আমরা পেয়েছি কাকে? স্বরূপ গোসাইকে। আর সেই স্বরূপ গোসাইয়ের যে বিচারের, যে কোষ্ঠীপাচক সিদ্ধান্তের বিচারের, সেই বিচারের কোষ্ঠী পাথরেতে বহুপাদ হচ্ছেন সমগ্র এখন এই ব্রহ্মাণ্ডের মধ্যে টপমোস্ট। এই জন্য গৌড়ীয় গোষ্ঠীপতি বলা হয়েছে। গৌরাঙ্গৈক গতির্বজাশ্রিতমতি শ্রী গৌরধাম স্থিতি সৈকবিতির কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি শ্রীরূপৈকরতি সনাতনতি শ্রীজীবতে জোস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি। বাঞ্ছা কল্পদর্বশীকে পাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমো। জয় শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কী জয় গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কী অস্মদ্ভুপাদ বিষ্ণুপাদ মহারাজ কী।